बस ऑनलाइन जाओ, ऑनलाइन। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী, বিসেফ ফাউন্ডেশনের নিয়মিত এই লাইভ টক শো থেকে আমি আতাউর রহমান মিটন প্রতিদিনের মতো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো আমন ধানের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আমন ধানের উৎপাদনশীলতা বৃদ্ধি নিয়ে মাননীয় মন্ত্রী কি ভাবছেন সেই বিষয়ে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে বিগত কয়েকদিন ধরে আমরা কৃষির বিভিন্ন স্তরের কর্তা ব্যক্তিদের সঙ্গে নিয়ে আমরা আলোচনা করেছি এবং আমরা সেই আলোচনা থেকে যে সুপারিশগুলো পেয়েছি, আপনারা যে সুপারিশগুলো দিয়েছেন সেগুলো আমরা মাননীয় মন্ত্রীর কাছে আমরা ইতিমধ্যে পাঠিয়েছি এবং আপনারা আজকেও নিশ্চয়ই প্রশ্ন করবেন। আপনাদের সকলের কথার প্রেক্ষিতে মাননীয় মন্ত্রী, যিনি একজন, আমরা সবাই জানি যে নিজেও একজন কৃষিবিদ এবং কৃষিবিদ হিসেবে তিনি আমাদের কৃষিতে যে যুগান্তকারী ভূমিকা রাখছেন, তার নেতৃত্বে কৃষি মন্ত্রণালয় যে যুগান্তকারী ভূমিকা রাখছে সেই ভূমিকাকে আমরা স্বাগত জানাই এবং আরো কি ভাবছেন আগামীতে আমরা আরো কি করতে পারি সেই বিষয়ে আজকে মাননীয় মন্ত্রী আমাদের সঙ্গে কথা বলবেন। আপনারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আপনারা প্রশ্ন করতে পারবেন। আজকের এই আয়োজন সঞ্চালনা করবেন কৃষি বিজ্ঞানী ডক্টর জয়নুল আবেদিন, যিনি বিসেফ ফাউন্ডেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি ডক্টর জয়নুল আবেদিন স্যারকে আলোচনা শুরু করার জন্য সবিনয় অনুরোধ করছি। থ্যাংক ইউ মিটন, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে স্বাগতম জানাচ্ছি এবং আমাদের সাথে হয়তো কখনো থাকবেন ডিবিসির প্রণব এবং প্রণব সাহা এবং সেই সাথে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর এমেরিট প্রফেসর ডক্টর নজরুল ইসলাম এবং আরো অনেক শ্রোতা আমাদের সঙ্গে থাকবেন, যেন আরো ফারুক সাহেব অলরেডি সাথেই আছেন, ডক্টর আলম আছেন, মাসুম ভাই থাকেন, জীবন কৃষ্ণ আমাদের সঙ্গে আমাদের আলোচনাটা, তাজুল ইসলাম ইত্যাদি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, ওনারা আলোচনাটা শুনবেন এবং প্রয়োজনে ওনারাও হয়তো কোনো মন্তব্য করতে পারেন। আমাদের মিটন বলছিল যে আমাদের আজকের আলোচনার মূল বিষয়টা হলো যে আমরা বোরো ধানের একটা সাকসেসফুল হারভেস্টিং এবং উৎপাদনও খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এবং কিন্তু এই এই সুযোগে আমরা এটুকু শুনতে পেয়েছি যে বিশ্ববাজারে এবার ধানের উৎপাদনে করোনার কারণে এবং অন্যান্য কারণে হওয়ার ফলে বিশ্ববাজারে ধান চালের একটা মন্দাভাব দেখা দিতে পারে, সেই কারণে বাংলাদেশের খাদ্য নিরাপত্তার উপরে কোন রকমের ঝুঁকি আসতেও পারে নাও আসতে পারে, কিন্তু আমরা সেই ঝুঁকি মুক্ত থাকতেই চাই সেই এবং সরকারও সেটার জন্য থাকতে চায়, নিশ্চয়ই প্রস্তুতি নিয়েছেন এবং আর ফলে আমনের আবাদটা, আমনের উৎপাদন এবং ফলন, এই আবাদ উৎপাদনটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে। এই জন্য আমরা মনে করি যে একটা দিক হলো যে তার এলাকা বাড়ানোর কথা যদিও বলা হচ্ছে কিন্তু খুব একটা কতখানি সুযোগ আছে সেটা কিছুটা হলেও হয়তো বাড়ানো সম্ভব হবে, কিন্তু মূল জায়গাটা হলো তার ফলন বৃদ্ধি এবং ফলন বৃদ্ধির জন্য কৃষকের যে আকাঙ্ক্ষাটা আছে যে সে উৎপাদন করবে এবং লাভবান হবে, জাতির যে আকাঙ্ক্ষা আছে, সরকারের যে আকাঙ্ক্ষা আছে যে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা করবে এবং সকল মানুষের কাছে ন্যায্য মূল্যে খাবার পৌঁছে দেবে, এই যে আকাঙ্ক্ষা গুলো এটার জন্য সরকারের একটা প্রস্তুতি আছে। আমরা আজকে উঠে নিয়ে একটু আপনার সঙ্গে আলাপ করতে চাচ্ছিলাম যে আমাদের আসলে এই জায়গাটায় কৃষক এবারে যাতে আমন উৎপাদন যাতে একটা লক্ষ্যমাত্রা যেটা আছে শুধু 1,50,000 টনের এটাই নয়, এর চাইতেও বেশি উৎপাদন করা যদি সম্ভব হয় সেটার জন্য সরকারের কি প্রস্তুতি আছে, আগে আপনার কাছ থেকে একটু একটু সংক্ষেপে শুনে নিলে আমরা তারপরে আস্তে আস্তে অন্যান্য প্রশ্ন যাব। জনাব মন্ত্রী মহোদয়, শোনা গেছে? আমি আগে বলবো? হ্যাঁ হ্যাঁ, উদ্যোগে আজকে আমন উৎপাদন কিভাবে বৃদ্ধি করা যায় এই পরামর্শ সভা বা আলোচনা সভার পরিচালনাকারী আমাদের সকলেরই শ্রদ্ধেয় প্রবীণ কৃষিবিদ এবং বিসেফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর জয়নাল আবেদিন এবং অন্যান্য ডিস্টিংগুইশড পার্টিসিপেন্ট যারা আছেন সকলকে আমি আন্তরিকভাবে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সাথে সাথে আমি বিসিএফই ফাউন্ডেশনকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি
আমাকে এই আলোচনায় সংযুক্ত করার জন্য। আমি মনে করি আলোচনাটি অত্যন্ত সময় উপযোগী। একটু কয়েকদিন পরে আমনের অলরেডি শুরু হয়ে গেছে, আমনের প্রস্তুতি এবং আমনের জন্য বীজতলা তৈরি করা, এগুলো আমাদেরকে খুব দ্রুতই শুরু করতে হবে। তো এই প্রেক্ষিতে আলোচনাটি বরং আরেকটু আগে হলে মনে হয় আরো ভালো হতো। আমি শুনে খুশি হয়েছি যে আপনারা ইতিমধ্যে অনেক আলোচনা করেছেন এবং সেই আলোচনার প্রেক্ষিতে আমি মনে করি যে আপনারা যে সুপারিশ এবং যে সকল সাজেশন যেগুলো আপনারা করেছেন সেগুলো আমরা বিবেচনায় নিতে পারবো এবং আজকে আলোচনার মাধ্যমে সেগুলো হয়তো আরো সুস্পষ্ট হবে এবং আমাদের পদক্ষেপ গ্রহণ করা আরো সহজ হবে। আমি আপনাদের 18টি সুপারিশ আমি দেখেছি। আমার নিজেরও যে ধারণা, যেমন আমন উৎপাদনে আমাদের সমস্যাগুলো কি হতে পারে এবং আমন উৎপাদন এখন যে পর্যায়ে আছে কিছুটা এটা স্ট্যাটিক হয়ে আছে, টোটাল প্রোডাকশন এবং প্রোডাক্টিভিটি উৎপাদনশীলতা ফলন একর প্রতি বা পার ইউনিট ল্যান্ডে এটার যে উৎপাদন সেটা কিন্তু অনেকটা স্থির হয়ে আছে। তো এই প্রেক্ষিতে সমস্যা আমনের যেমন কি হয়, এই আমরা যেভাবে প্রোগ্রাম করেছি যে আমাদের 58 লক্ষ হেক্টরের মতো জমি বা 59 লক্ষ হেক্টরের মতো জমি আমাদের আমনের আওতায় আসবে, এটা আমাদের টার্গেট। কিন্তু এটি আসলে এর চেয়ে বেশি আমনের এরিয়া বাড়ানোর সুযোগ খুব কম। আমনের হলো যে আমাদের যদি উচ্চ ফলনশীল জাত দিতে পারি, তারপরে আপনার এগ্রোনমিক আমাদের চাষাবাদ পদ্ধতি, সেই যে প্রযুক্তি যেগুলো সেই প্রযুক্তিগুলো সঠিকভাবে ব্যবহার হয় এবং সেগুলো সার বীজ সবকিছুই থেকে, বীজ আবার বীজের উন্নত জাত, যে জাতগুলো আমরা করছি এর উৎপাদনশীলতা আমি আগেই বলেছি যে কিছুটা স্থির হয়ে আছে, কাজে নতুন কিন্তু হাইব্রিডও আছে আমনের আসছে। আমরা আগে জানতাম যে আমন ফটোসেনসিটিভ একটা ফসল এবং খুবই সীমিত, আগে তো ছিল BR11 যেটা, এটা ছাড়া আর তেমন কোনো হাই ইয়ে ছিল না, উচ্চ ফলনশীল জাত ইম্প্রুভ কোনো ভ্যারাইটি ছিল। এখন হাইব্রিডও পাওয়া যাচ্ছে, কিছু কিছু উচ্চ ফলনশীল জাতের কথা বিনা এবং বাড়ি ব্রি বলছে, তো সেগুলোর এরিয়া খুবই কম, সেগুলো বাড়ানো কিভাবে যায় সেরকম একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আগামী যেহেতু আরো আগে উদ্যোগ নিলে সেই ক্ষেত্রে সময়ের মধ্যে এনে এটা করা যাবে কিনা, যখন পরিবহন বন্ধ, আন্তর্জাতিক পরিবহনও বন্ধ, অনেক সীমাবদ্ধতা রয়েছে। তৃতীয়ত হলো যে যেমন বোরোটা আমাদের অতটা প্রকৃতি নির্ভর না, যেহেতু সেচ দ্বারা পরিচালিত, সেচ ব্যবহার করে এবং সেচ সহজেই সারা দেশে এটা পাওয়া যায় এবং ঝুঁকি খুবই কম। একটা ঝুঁকি আছে আমরা জানি, সেটি হলো ইয়েতে হাওর এলাকার ধান কাটার, ইনশাল্লাহ এই বছর সেটা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন দরবারে এবং ঘরে যথেষ্ট পরিমাণ ধান উঠেছে, একটা হাওর এলাকায় এবার উৎসব মুখর একটা পরিবেশ। সমতল ভূমির ধান কাটার শেষ পর্যায়ে উত্তরবঙ্গে কিছু বাকি রয়েছে, বাকি ধান কাটা হয়েছে। আমনের সমস্যা হলো যে আমন কিন্তু এখনো প্রকৃতি নির্ভর, যেমন অগাস্টের মধ্যে এটা প্ল্যান্টেশন শেষ করতে হবে, শেষ না করলে প্রতিদিন 1 কেজি বা একটা অ্যামাউন্ট উৎপাদন প্রতি এতে কমে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই প্ল্যান্টেশন নির্ভর করবে প্রকৃতির উপরে, যদি আর্লি ফ্লাড হয় তাহলে একটু দেরি হবে, আবার আমি লেট আমি টাইমলি প্ল্যান্টেশন করলাম যেগুলো নিচু জমি ফ্লাড প্রোন এরিয়া, সেখানে কিন্তু লেট ফ্লাড এবং সেই ক্ষেত্রে লাগানো চারা লাগানো খুবই কঠিন, অনেক সময়
বীজতলা থাকে না, বীজ যায় না বন্যার সাথে সাথে, কিছুটা আনপ্রেডিক্টেবল। এই একটা হলো ঝুঁকি ঠিক মতো টাইমলি লাগানো। তৃতীয়ত আরেকটা আমরা জানি যে গ্রেন ফিলিং স্টেজে অক্টোবরের দিকে আমাদের দেশে অনেক সময় খরা হয়, বৃষ্টি হয় না, বৃষ্টি বলে আমরা ছোটকাল থেকে শুনে আসছি, সেই বৃষ্টিটা খুবই আমাদের জন্য ফেভারেবল হতো। কার্তিক মাসে বৃষ্টি যদি না হয় এবং সেই ক্ষেত্রে সেই খরাও একটা আমনের উপরে প্রচন্ড প্রভাব ফেলে এবং আমনের ঋণ কমে যায়, তাহলে এখানে আমাদের পদক্ষেপগুলো কি হবে? যেটা আমাদের হাতে আছে সেটি হলো যে বন্যা আসুক বা না আসুক, যদি বৃষ্টি নাও হয় আমাদের এই আমনে ইরিগেশন ব্যবহার করতে হবে, করে টাইমলি প্ল্যান্টেশন করতে হবে। ইরিগেশন এটা চাষিরা করতে চায় না, তারা খুব রিল্যাক্টেড, তারা বলে যে বৃষ্টি বৃষ্টি হবেই, তারপরে আমি কেন আবার করে আসছি, তারা খুবই মানে রিল্যাক্টেন্ট থাকে। তারপরেও আমাদেরকে যদি আমরা চেষ্টা করি বলি যে উৎপাদন বাড়ানোর জন্য, ইদানিং কিছুটা কনভিন্স আমি দেখছি, গত বছর তার আগের বছর বেশ কিছুদিন যাবৎ দেখছি যারা উদ্যোগী চাষি উদ্যমী চাষি তারা প্রোগ্রেসিভ, তারা কিন্তু ঠিকই বসে থাকে না, ইরিগেশনের মেশিন টেশিন লাগাইয়া করে ফেলে। কিন্তু কিছু কিছু চাষিরা করে না, যদি আপনার এই ডিপ টিউবওয়েলের মালিক শ্যালো টিউবওয়েলের মালিক তারা যদি পানি না দেয়, সে যদি চালু না করে, সব চাষিরা যদি ই না হয়, মনে করে যে আমি মেশিন চালাইলাম কয়েকজন চাষি নিল, সবাই না নিলে তো আমার লাভ হবে না, আমার লস হবে। ড্রেনেরও একটা সমস্যা আছে বর্ষাকালে, ড্রেন যেখানে বাড়ির পাইপ আছে সেখানে খুব সহজ, কিন্তু এমনি সারা দেশে এটা বেশ একটা কঠিন বিষয়। এই আমি আমন চাষের ইগুলো বললাম, প্রতিকূলতা গুলো কি, কনস্ট্রেন্ট গুলো কি, সেই কনস্ট্রেন্ট গুলো সামনে রেখে আমাদেরকে সামনে আগাতে হবে। আমি যেটা শুনেছি যে কিছু এখনো হাইব্রিড বীজ আনা সম্ভব এবং বীজতলা বা সিডবেড করার তো সময় আছেই, 15-20 তারিখ পর্যন্ত বা তার উপরেও করা যাবে, এইগুলো একটি। এবং হাইব্রিড আমরা সাধারণত জানি যে এগুলো বেশি বয়স হলে আরো বরং খারাপ, কম বয়সে করাটাই মানে সেটা একটা ইয়ে আছে, এই একটা হাইব্রিড। আর বিড়ি তাদের কাছে কত সিড আছে এই আমনের ভালো জাত হিসাবে, বিনার কাছে কতটা সিট আছে, বিএডিসির কাছে কতটা একটা সিট আছে, আপনারা বলছেন সমন্বয়ের কথা, এই সব আমি এটাকে খুব গুরুত্ব দেই, এই সমন্বয়টা খুবই দরকার। প্রাইভেট সেক্টরকে সাথে নিয়ে ব্রি ব্রি বাড়ি ব্রি বিনা বিএডিসি এবং ডি কৃষি সম্প্রসারণ বিভাগ, এই চারটি প্রতিষ্ঠানের মন্ত্রণালয়ের উদ্যোগেই হোক বা যার উদ্যোগেই হোক খুব দ্রুত আমাদের বসা উচিত, এই একটা। আর দ্বিতীয়ত হলো একটা মিটিং আমাদের করার কথা, দ্বিতীয় হলো যে বিভিন্ন আমাদের প্রাইভেট সিড কোম্পানি যারা আছে যারা নিজস্ব উদ্যোগে বীজ বিক্রি করে, তাদের সাথে একটা আলোচনা করে সরকারিভাবেও বীজ কিনে যদি আমরা দিতে পারি, তাদেরকেও একদম শুধু ব্রির উপরে যে না ব্রি আমাদের ভ্যারাইটি এটাই করতে হবে তা না করে, উচ্চ বেশি উৎপাদনের জন্য বেশি ফলনের জন্য আমরা দরকার হলে প্রাইভেট কোম্পানিগুলোর কাছে যদি বীজ থাকে তাহলে সেখান থেকেও আমাদেরকে বীজ নিতে হবে, আমাদের বীজ বিক্রি করে দিলাম এমনি আছে, কম অনেক সময় বীজ বিক্রি হয় না, বিএডিসির খাদ্য হিসাবে বিক্রি হয়, যদি ভালো উৎপাদন শীল বীজ পাওয়া যায় হাইব্রিড বা উচ্চ ফলনশীল জাতেরই বেশি বীজে উৎপাদনশীল জাত যদি পাওয়া যায় সেটাও কিন্তু আমরা বিবেচনায় নিতে হবে এবং বিবেচনা করতে হবে। আমি শেষ করার আগে শুধু এটুকুই বলতে চাই যে আম বুড়ো আমাদের ভালো ফলন হয়েছে কিন্তু বাজারে কিন্তু দাম বেশ বেশি, এতে আমার ই হয় যে এত ফলন হয়েছে তারপরেও দাম এত বেশি কেন? একটা কারণ আমি চিন্তা করেছি সেটি হলো যে গত বছর অস্বাভাবিকভাবে যে ইয়ের দাম কম ছিল এই বোরোর, সেটার একটা কারণ ছিল ভারত থেকে 2017 সালে যে হাওরে বন্যা হয়েছিল, তারপরে ইয়ের ধানের ইয়ের চাল আমদানির উপরে যে ট্যাক্স ডিউটি কমিয়ে দেওয়া হয়েছিল, তারপরে
বেসরকারি ভাবে প্রচুর ধান চাল এসেছিল বাংলাদেশে। সেই চাল আসার, সেই চালের যে ক্যারি ওভার ছিল মিলারদের কাছে এবং সরকারের কোথাও যথেষ্ট খাবার ছিল, এটা একটা কারণ। গতবার আমন পর্যন্ত মোটামুটি কম ছিল, এখন কিন্তু চাষিরা মোটামুটি ভালো দাম পাচ্ছে এবং খাদ্য দপ্তরের ধান কেনা বেশ কঠিন হয়ে গেছে। তারা ধানও কিনতে পারছে না, চালও কিনতে পারছে না। মিলার এগ্রিমেন্ট করছে, তারা চাল সরবরাহ করতেছে না। তারাও খুব বুদ্ধিমান, তারা জানে যে সরকার যতই চাপ দেয় আমাকে কি করবে। আর দ্বিতীয়ত হলো যে ধানের ব্যাপারে এবার দেখা যাচ্ছে যে যারা ধনী তাদের কি এমন একটা ধারণা যে আমরা যেরকম বলছি যে সারা পৃথিবীতে একটা খাদ্য সংকট হতে পারে, দুর্ভিক্ষ হতে পারে, এই খবরটা এখনকার এই চাষিদের কাছে রয়েছে। তারা অনেকেই ধান, এবার ভালো আবহাওয়া ছিল, ধান শুকিয়েছে, শুকিয়ে নিজের ঘরেই রাখতেছে, বাজারে তারা বেশি ধান তুলতেছে না। এটা হলো মিলারদের কথা, যে বাজারে গেলে ধান পাওয়া যায় না, যার জন্য দাম বেশি। তো সেটাও হতে পারে। এখন যা পরিস্থিতি, খাদ্য অধিদপ্তর এবং খাদ্য মন্ত্রণালয় যদি ধানের দাম বেশি বাড়ানো লাগবে না, চালের দাম না বাড়ায়, মনে হচ্ছে বেশ কঠিন। আর ধানও চাষিরা বলে যে গেলে 100 টাকা বেশি পাবো, সরকারের গুদামে চাল দেওয়া ধান দেওয়া যে ঝামেলা, এই ময়েশ্চার মাপবে, ই করবে, তারপরে চেক দিবে, তাতে পিছিয়ে পিছিয়ে ঘোরা, এই ঝামেলার চেয়ে 100 টাকা কমে তাও পাইকারের কাছে বেঁচে দিই, যা পাচ্ছে মোটামুটি ভালো। এই ধরনের একটা মানসিকতা কাজ করছে চাষিদের মধ্যে। এই প্রেক্ষিতে আমি বলবো যে করোনার ভয়াবহতা এটা তো কমছে না, দেখছে যে আবার যেখানে একটু কমছে আবার নতুন করে আবার ই হচ্ছে, সংক্রমণ হচ্ছে। এবং এতে যে সারা পৃথিবীর অর্থনীতির উপর একটা বিরাট প্রভাব পড়বে, শিল্প কারখানার উৎপাদন এবং কৃষি উৎপাদন, এবং কৃষি উৎপাদন কমলে স্বাভাবিকভাবেই তার থেকে আমরা মুক্ত থাকবো না যদি সারা বিশ্বে ক্রাইসিস হয়। কারণ আমাদের 50 থেকে 60 লক্ষ টন গম বিদেশ থেকে আমদানি করতে হয়, যখন গমের দাম বেড়ে যাবে তখন কিন্তু মানুষ চালের দিকে ঝুঁকবে, তখন কিন্তু চালের দিকে ঝুঁকবে, স্বাভাবিকভাবেই চালের দাম বাংলাদেশে বেড়ে যাবে এবং চালের গম কম খেয়ে তখন তারা চালের দিকে ঝুঁকবে। তার মানে আমরা প্রভাব মুক্ত না বিশ্ব সংকটে। কাজে এই সকল বিবেচনায় যে কোনো মূল্যে যতটা সম্ভব আমাদেরকে ধানের উৎপাদন বাড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। এই ব্যাপারে আমি ফাউন্ডেশন এবং যারা আজকের এই আলোচনায় অংশগ্রহণ করছেন সকলের পরামর্শ সুপারিশ আমি অবশ্যই অভিনন্দন জানাবো। এবং আমরা মনে করি খুব দ্রুতই যেন আমরা এই সুপারিশগুলো পাই এবং সেটা বাস্তবায়নে আমরা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাব পলিসি লেভেলে, এবং আমরা সেটা বাস্তবায়নের চেষ্টা করব। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অনারেবল মিনিস্টার। আপনার একটা জিনিস আমার মানে গুরুত্বে বলাই উচিত ছিল শুরুতে, যে আপনার নেতৃত্বে, আপনি নিজেও একজন কৃষিবিদ এবং আপনার নেতৃত্বে এই যে এবারের যে বোরো ধান কাটা এবং তারপরে এই যে সবকিছুতে একটা সুন্দরভাবে সম্পাদন করা গেছে, এটার জন্য আসলে শুধু আমি নই, আমাদের গোটা জাতি আপনার প্রতি কৃতজ্ঞ, এবং আমাদের যারা আজকে যারা অনলাইন আছেন তারা অনেকেই আপনাকে এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে। এবং আসলে আমরা আশা করছি যে আপনার নেতৃত্বে আমরা আমাদের কৃষি বিভাগ, কৃষি এবং খাদ্য এবং খাদ্য নিরাপত্তা এটা আরো জোরদার হোক, এটা আমরা আশা করতেছি। তো আপনি শেষের দিকে এসে যে কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ, তো আপনি একটু আগেও বলেছেন যে আসলে সবাইকে নিয়েই করা উচিত, সবাইকে নিয়ে, যদিও সরকারি প্রতিষ্ঠানগুলোর নাম করেছেন, আমাদের প্রাইভেট সেক্টরের কথা উল্লেখ করেছেন, কিন্তু আমাদের প্রাইভেট সেক্টরের যারা বড় বড় দিক পালাছেন, যেরকম মাসুম সাহেব আছেন আপনি চিনেন, তাকে এস বি নাসিম তাকেও আপনি চিনেন, এরা সবাই প্রাইভেট সেক্টরে কাজ করেন, এবং শেষে রেজা সিদ্দিকি আছে আমাদের, সকল কৃষক নিয়ে কাজ করে সবকিছুই, তাতে সবারই একটা ধারণা যে সরকারের এই যে সবাইকে নিয়ে একটা আগানোর যে প্রচেষ্টাটা, তার মধ্যে এখনো কিছু ঘাটতি রয়ে গেছে, এবং তারা
মনেই করে যে এটার টোটাল প্রোগ্রামিং এর যে সময় তাদেরকে নিয়ে করা দরকার। যেরকম হাইব্রিড সিড এখন প্রাইভেট সেক্টরে, মাসুম ভাই বলছেন যে 12,000 টন হাইব্রিড সিড আছে প্রাইভেট সেক্টরদের কাছে, তো এইটা 12,000 টন একেবারে কম কমও নয় কিন্তু। তো এই জিনিসগুলো আমরা আগাতে পারি, এবং হাইব্রিড সিড বিশেষ করে হাইব্রিডের যেরকম বিরিধান 6 আছে, এগুলার ফলনও বেশি, সেই সাথে জীবনকালও কম। এগুলো যদি আমরা যদি সবাইকে নিয়ে যদি এই পরিকল্পনাটা করা যায়, এবং সিডুইং যেটা আছে তারা যদি এই জিনিসগুলো সাথে নিয়ে করে, তাহলে হয়তো আরো জিনিসটা ভালো হতে পারে। এ ব্যাপারে যে ঘাটতির কথা আপনারা বলছেন, সেটা আমরা মনে করি কৃষক ফাউন্ডেশন এবং আমাদের যারা আলোচনা অংশ নিচ্ছেন তারা সবাই মনে করে এই ঘাটতিটা দ্রুত পূরণ হওয়া দরকার। বায়ারের একটা সিড তারা আমাদেরকে 150 টন বীজ দিতে চাচ্ছে, 12,000 টন আছে মাসুম ভাই বলতেছে, শুধু বায়ার নয়, ওনার কাছে বা বিএডিসি ব্র্যাকের কাছে হতে পারে, বা ওই যে নাসিম সাহেবের কোম্পানি হতে পারে, সুপ্রিম সিড, সুপ্রিম সিড, হ্যাঁ, লালতির কি করে, জি লালতির কি ধানের বীজ করে, লালতিরের ধান নাই কিন্তু নাসিম সাহেবের, আমাদের এসবি নাসিমের একটা কোম্পানি আছে, ওটার জন্য কি একটা ভ্যারাইটি করে নামে নাম মনে করতে পারছে না, কিন্তু ব্র্যাকের আছে, বায়ারের আছে, এনাদের এই সমস্ত কোম্পানির সব মিলিয়ে সুপ্রিম সিডের চেয়ারম্যান সাহেব বলছেন যে প্রায় 12,000 টন হাইব্রিড সিড এখন তাদের কাছে আমাদের মজুদ আছে। কিন্তু সমস্যা হলো মানে বিএডিসির এই ধানের দাম একটু বেশি হওয়াতে এই বছর বিএডিসির বীজের খুব চাহিদা, চাষিরা একদম অগ্রিম সব বীজ কিনে নিচ্ছে, আমাদের বীজ বিক্রি প্রায় শেষ পথে। এটা আরেকটা ইস্যু বাংলাদেশের কৃষকদের জন্যই কাজে লাগা দরকার। তাহলে কি আপনি বলছেন এই 12,000 টন বীজ আপনি কিনে নেবেন, সরকার কিনে নিয়ে তারপরে আপনার যে সাবসিডাইজ মূল্য আছে সেই মূল্যে আপনি দেবেন, অথবা তাদেরকে আপনি সরাসরি সাবসিডি দেবেন যাতে করে তারা 12,000 টন বিক্রি, বিএডিসির সঙ্গে একটা লেভেল প্লেইং ফিল্ড আসতে পারে, তারা তাদের ব্যবসাটাও করতে পারে। তাদের সিডের দাম কত, ওনাদের কত হলে প্রফিট হবে, আমি কত হলে প্রফিট, আমি ঠিক, আমি মাসুম সাহেব শুনছেন, কাইন্ডলি একটু মাসুম ভাই একটু বলবেন আপনার আপনাদের বীজের দামটা কত। মাসুম সাহেব মাসুম সাহেবের উনি কোপরার কথা বলছেন, কিন্তু ওনার মূল্যটা প্রাইভেট সেক্টরের মূল্যটা কত আমরা আপনাকে আমরা এখনই মানে একটু পরে হয়তো মাসুম ভাই এটা জানাই দেবেন। ও ওটা উনি বোরো ধানের বীজ বলছেন, বাংলাদেশ আমনের নয়, সরি, তবে ওনার কাছে যে আমনের বিধিধান বিলি হাইব্রিড 6 তার বীজ আছে ওনার কাছে, সেটা বলেছেন। মূল্যটা মাসুম ভাই একটা মূল্যটা জানা দরকার আপনার কাছ থেকে, আমনের যেটা আছে সেটার মূল্যটা, যাই হোক আর কি, আমরা ওটা নিয়ে আর একবার ইয়ে করবো। আমরা আমনের বীজ নিয়েই কথা বলি, মানে এইখানে কিছুটা যদি প্রাইভেট সেক্টরে যেটা আছে আমরা আপনার কাছে এই 12,000 টন ওনারা এখন সংশোধন করছেন যে 12,000 টন বীজ আছে সত্যি বুড়ো ধনির বীজ, কিন্তু আমন ধারার যদি বীজ থেকে থাকে সেটা আমরা 300 টাকা, মাসুম ভাই বলছেন যে আমন ধারার যেটুকু বীজ আছে তারা 300 টাকা করে বিক্রি করেন, তো বিক্রি করছি 30 টাকায়, সেটাই বলতেছি এখানে একটা এই জন্য ওনারা বলছে হাইব্রিডের বীজের দাম একটু বেশি থাকবেই, থাকলেও কৃষকরা সেটা কিনছে, কিন্তু 30 টাকা 300 টাকার মধ্যে অনেক তফাৎ। সেই জায়গাটা আসলে অনেক সময় বলে থাকে যে প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্টের সঙ্গে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকলে প্রাইভেট সেক্টর তো আরো তারা আগাতে পারে ভালো করে, এবং কৃষকও আসলে সেখানে করতে পারে। এবং আমরা বিশেষ করে আমনে যে বিলি হাইব্রিড 6 এর জন্য সাপোর্টই করতেছি, যে কারণ ওটার আগে পাকে ফলন বেশি, আগে যদি পাকে তাহলে জমি আগে খালি হয়ে যেতে পারে, এবং আপনার আমদানি বিকল্প যে সমস্ত ফসল আছে সেগুলোর জন্য জমি আমরা পেতে পারি আরো বেশি, প্রায় 50-60-70 হাজার কোটি টাকার ফসল আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়, যেটার
বেশিরভাগই তুলা, তুলাটা হয়তো এখনো কতটা সম্ভব আমি জানি না, কিন্তু তুলা বাদ মাস্টার মাস্টার্ড আছে, ডাল আছে, হলুদ আছে, আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, বসু কিছুই আমরা আমদানি করছি। যদি আমরা একটু আগে হারভেস্ট করতে পারি তাহলে ওই সমস্ত ফসল হয়তো আমরা করতে পারি। তো এটার জন্য আমাদের মানে বীজের প্রাপ্যতা সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, ওনারা বলছেন যে সবাইকে নিয়ে পরিকল্পনা করলে এবছরও যে ঘাটতি থেকেও থাকে, আগামী বছরের পরিকল্পনার ভিতরে তার জন্য একটা সুস্থ মানে ইম্প্যাক্ট। তো এটা 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 বীজের জন্য আমাদের আমরা মনেই করি যে কৃষককে যদি সঠিক জাতে, যে এলাকা নির্ভর যে এখন জাত অনেক উদ্ভব হচ্ছে, কিন্তু বিড়ির কাছে এবং অন্যান্য বিনার কাছে সবের বিভিন্ন এলাকা ভিত্তিক, এবং লবণাক্ত এলাকার জন্য আছে, খরা নির্ভর এলাকার জন্য আছে, এই ধরনের জাতের ইয়ে হচ্ছে, এবং আর্লি পাকে সেরকম জাতও হয়েছে, কিন্তু এই জাতগুলো কৃষকের কাছে পৌঁছান পৌঁছাচ্ছে না। এইটা এইটাকে আমরা আর একটু সুসংহত করতে পারি কি, জোরদার করতে পারি কিনা, সেটার ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কিনা? মাননীয় মন্ত্রী, কি আমি বলছি যে আমাদের এখন বিভিন্ন ধরনের উন্নত উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবিত হয়েছে, এইটার জন্যে আসলে কিন্তু মাঠে কৃষকের কাছে আসলে সবগুলার ঠিক মতো জাত গুলা দেখা যাচ্ছে না। কৃষকের অনেকের কাছে বহু পুরানো জাত রয়ে গেছে, অথবা এখনো কোথাও কোথাও স্বর্ণালী আবাদ হচ্ছে, এইগুলোর পরিবর্তে এই সমস্ত জাতগুলো উন্নত, আমাদের নিজস্ব উন্নত জাতগুলো যাতে যায়, সেটার জন্য অবশ্যই অবশ্যই পুরা সব এই আমনে নানান রকম জাত আবাদ হয়, সেটা আমরা হওয়াই উচিত, সেটা তো ঠিকই আছে, কিন্তু এটার জন্য কৃষি সম্প্রসারণ এবং যে সার্বিক আমরা সমন্বিত পরিকল্পনার কথা বলেছি, প্রাইভেট পাবলিক এবং কৃষকদেরকে নিয়ে যে একটা পরিকল্পনার কথা বলেছি, এটা হওয়া দরকার বলে আমরা মনে করি। এবং আমাদের যে রিকমেন্ডেশন দিয়েছি, আমাদের যে আগের যে কনসালটেশন হয়েছে সেখান থেকে তারা এগুলা বলেছেন, ফলে এর জন্য একটা আমার মনে হচ্ছে দীর্ঘমেয়াদী একটু পরিকল্পনা যেটা মন্ত্রণালয়ে ডেফিনেটলি আছে, কিন্তু সেটাকে আরো সুসংহত করা যাবে, যে যাতে করে আসলে সঠিক সময়ে উন্নত জাতগুলো লেটেস্ট জাতগুলো যাতে কৃষকের কাছে পৌঁছায়, সেটা আমরা চেষ্টা করব, চেষ্টা করছি, এবং কৃষি সম্প্রসারণ দপ্তরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরকে খুবই শক্তভাবে বলা হয়েছে যে আমনের উপরে যেন তারা সর্বোচ্চ গুরুত্ব দেয়। আমরা আউশের উপরে যথেষ্ট গুরুত্ব দিয়েছি এবং ইসোফার আমরা ভালো রেসপন্স পেয়েছি, রেসপন্স কিন্তু আউশের রেসপন্স ভালো, আমরা আশা করি দিক দুর্যোগ না হলে আউশে আমরা একটা ভালো আমনের ইয়ের বুড়োর মতোই আউশে আমরা ভালো করবো। এই যে এই যে বিভিন্ন কনসালটেশন আমাদের হয়েছে, সেখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ হয়ে গেছে, যে আমাদের যে সুপ্রিম সিনেট চেয়ার মাসুম সাহেব একটা তথ্য নিয়ে আসলেন, প্রায় 60-70 কোটি টাকার বিভিন্ন ফসল আমদানি হয়, আমরা যদি বোরো ধানের উৎপাদনটা আর একটু বাড়াইয়া ওখানে যদি জমির পরিমাণ কিছুটা কমাতে পারি, আর যদি আমনের উৎপাদন বাড়াইতে পারি, এবং বিশেষ করে স্বল্পকালীন 2 সপ্তাহ আগেও যদি পাকে করে যদি আমরা রবি মৌসুমে জমি খালি করতে পারি, তাহলে এই যে 60-70 কোটি টাকার যে আমদানি বিকল্প ফসল সেগুলো আমরা আমদানি করতে পারি, সেইগুলোর জন্য গবেষণাকে সম্প্রসারণ করা দরকার বলে আমরা মনে করি। এ ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে কিনা? আপনি জানেন যে তৃতীয় একটা ফসল দেওয়ার জন্য ইন বিটুইন টু রাইস, বুড়ো আমন এবং বুড়ো, দীর্ঘদিন আমরা চেষ্টা করছি। আই রিমেম্বার ব্যাক 96-97 আমি পাবনায় আমাদের ফার্মিং সিস্টেম রিসার্চ প্রোগ্রামে একটা ক্রপিং প্যাটার্নে সেখানে বাড়ি সরষে 8 বোধহয় আমি দেখছিলাম, সে ছবিটা আমার কাছে এখনো আছে, আমি দাঁড়িয়ে আছি সরষের মধ্যে, আমি ডুবে গেছি, আমার মাথা দেখা যায় না, আমি একদম একদম খাটো না, মাঝামাঝি আমি দেখা যায় না, টরি আমরা দেখছি এটা হাঁটুর নিচে সবসময় টরি, হলুদ যেটা হলুদ সরিষাটা ইয়েলো সরিষাটা হলুদটা না ওইটাই আপনার, আচ্ছা হলুদটা বড় হয় একটু, হলুদটা বড় হয়,
যেটা আপনার একদম টিপিক্যাল সরিষা সারা বাংলাদেশে যেটা হয় আর কি, আচ্ছা এই টরির আমরা হাঁটুর নিচে দেখছি সবসময়, আর সেখানে পট সহ মানে প্রফিউজ পট গ্রোথ বিয়ারিং সেটা সহ আমি ডুবে গেছি, তখনই ইল প্রায় 2.5 টন 3 টনের মতো। তো সেটা কিন্তু এখনো আমরা ই করতে পারি নাই, কিন্তু এই প্যাটার্নকে এখন ওইভাবে আমরা জনপ্রিয় করতে পারিনি, জন করে এখনো আমাদেরকে 2-2.5 বিলিয়ন ডলার খরচ হয় শুধু এডিবল অয়েল ইম্পোর্ট করা। এগুলাই এটা ইটস মোর দেন $2 বিলিয়ন, $2 বিলিয়ন 14 কোটি। আমরা আমরা এই কথাটার উপরে জোর দিচ্ছি, টু ইট পাম অয়েল ফ্রম ইন্দোনেশিয়া অ্যান্ড মালয়েশিয়া অ্যান্ড সার্টেন অন স্মল কোয়ান্টিটি অফ কোপ্রাইম, কোপ্রা আসছে বিদেশ থেকে, সোয়াবিন ফ্রম ব্রাজিল অ্যান্ড আদার কান্ট্রিজ। তো এই জায়গাগুলোতে আমার আমাদের যেটা প্রস্তাবটা হলো যে আমরা যদি গবেষণাটা সিস্টেম রিসার্চটাকে আর একটু জোরদার করি এবং সেই সাথে ভ্যারাইটাল ডেভেলপমেন্টটাকে যদি আর একটু জোরদার করি, সেই জোর ভ্যারাইটাল ডেভেলপমেন্ট শুধু বিডি বা বিনাই নয়, প্রাইভেট সেক্টরকে যদি উৎসাহিত করতে পারি, তাহলে হয়তো এই জাতগুলো আমরা খুব দ্রুত পেতে পারি। যে ফলন কমাবে না, যেমন বিনা ধানের একটু ডিউরেশন কম কিন্তু ফলনটা কম, আবার আমরা উৎপাদনটা কমাইতে চাই না কিন্তু আমরা উৎপাদনটাও বেশি চাই, কিন্তু সেই সাথে গ্রোথ ডিউরেশনটাও কম চাই। এটার জন্য গবেষণা সব সম্বন্ধিত গবেষণা প্রোগ্রাম আসলে হাতে থাকা দরকার। আর এই বিনার যেটা বিনা 16, বিনা 16-এর ইল তারা বলছে ভালো এবং 100 দিন 105 দিনেই চলে আসে, 105 দিনও যদি আসে তাহলে ইজিলি ইনকর্পোরেট করা যায়। কিন্তু এটার জন্য কৃষি সম্প্রসারণ বিভাগের ব্যাপক কর্মসূচি লাগবে, একবার টার্গেট করতে হবে যে আমি 3 বছরের মধ্যে আমি এই বিআর সিক্স বিনা 16 এবং এটাকে বা অন্য কোন ভ্যারাইটি ব্যবহার করে আমি একটা থার্ড ক্রপ এখানে যে কোনো মূল্যে আমি করব ইনকর্পোরেট করব। ইটস নট অনলি মাস্টার্ড, দেয়ার আর সাম আদার, এক্স্যাক্টলি আদা হলুদ ডাল সবকিছুই আমাদের এটার জন্য করা সম্ভব আছে। আমরা আমরা এটাই জোর দিচ্ছি যে আপনার মহাপরিকল্পনা দরকার, শুধু 1 বছরের নয় দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা দরকার এবং সম্মানিত, যাতে করে আমরা বলতে পারি। এবং শুধু বিএই আসলে করলেই হবে না, আপনার বিএডিসির বীজ উৎপাদন কর্মসূচি তার সঙ্গে সিনক্রোনাইজ দরকার, প্রাইভেট সেক্টরের বীজ উন্নয়ন গুলো সেটা সমন্বয়ন করা দরকার। টাঙ্গাইলের একটা এলাকাতে বাসাল দেলদুয়ার মির্জাপুর দক্ষিণ এলাকায় প্রচুর পরিমাণে সরষে হয়, একই রকম প্রায় ল্যান্ড, কিন্তু আপনি গিয়ে দেখবেন যে উত্তর এলাকা আমার বাড়ির আশপাশ দিয়ে এলাকা দিয়ে কিছু কিছু এই আমি মন্ত্রী তারপরে এমপি আমাকে খুশি করার জন্য এই ভ্যারাইটি ক্রপিং প্যাটার্ন এটা করেছে, ওরা ডেমনস্ট্রেটও করছে, কিন্তু ফার্মার্সরা ওই রকম উৎসাহিত না, তারা মনে করে যে ভালোই আছে আবার আর একটা ফসল করে যাবে দেওয়া না, কি কারণে is not being adopted or এইখানে এইখানে কিন্তু একটা প্রশ্ন যে কৃষকেরই আশঙ্কা, কৃষকটা মিশনারি গোল গোল দরকার এবং এক্সটেনশনের কর্মকর্তাদের এবং মন্ত্রণালয় প্লাস একটা চাষীদের মধ্যে একটা সচেতনতা সৃষ্টি করার জন্য খুবই কঠোর এক শক্ত একটা প্রোগ্রাম দরকার, খুব জোরালো একটা প্রোগ্রাম দরকার। মাননীয় মন্ত্রী, আপনি নিজে একজন ফার্মিং সিস্টেমস গবেষক, আপনি ভালো করে জানেন প্রত্যেকটা একটা কারণ আছে, কৃষক যে করে না তার একটা কারণ আছে, শুধুই যে খালি কি দরকার সেটা নয়, এর পিছনে একটা জেনুইন কারণ থাকতে পারে। সেই কারণগুলো আমাদের গবেষকদের ভালো করে এবং সম্প্রেষণ করে ভালো করে বুঝে এটা আপনার কাছে নিয়ে আসা দরকার, যাতে করে সঠিক প্রোগ্রামিং আমরা করতে পারি। আমি আমি আমাদের প্রফেসর নজরুল ইসলাম হাত তুলছেন, কিন্তু তার কাছে যাওয়ার আগে আমার কাছে আর একটা প্রশ্ন, যে কৃষকের আকাঙ্ক্ষা সে লাভ করবে, সরকারের আকাঙ্ক্ষা কৃষক লাভবান হোক, এই জায়গাটায় সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের বাজার ব্যবস্থাপনার ব্যাপারটা নজরুল ইসলাম সাহেব আর একটু সুনির্দিষ্ট করে বলবেন। একটা জায়গাটা আমরা ভালো করে মনে করি যে ট্রেনের টিকিটের যদি দাম ঠিক থাকতে পারে, আপনার ডাক্তার যদি তার ভিজিটের মূল্য আগে থেকে ঠিক করে দিতে পারে, কৃষক কেন তার উৎপাদিত পণ্যের মূল্য আগে থেকে বলে দিতে পারবে না?
এই ব্যাপারে ধানের দাম কেন আগে থেকে আমরা নির্ধারণ করে দিতে পারবো না, বা যে কোনো ফসলের? না আপনাকে একটা জিনিস, আপনি দীর্ঘদিন কৃষির সাথে ছিলেন, কৃষি বিজ্ঞানী, আপনি জানেন যে কৃষির দুইটা দিক আছে। একটা হলো যে এগ্রিকালচার ইটস এ লোকেশন স্পেসিফিক, ইট ইজ নেচার ডিপেন্ডেন্ট। নাম্বার থ্রি হলো যে আপনার ইট ইজ নেচার ডিপেন্ডেন্ট, প্রকৃতি নির্ভর। যেমন আপনার এই বন্যার কারণে আমি যদি আমন ঠিক মতো প্লান্টেশন না করতে পারি, তাহলে কিন্তু ইল্ড কমবে। আমি লোকেশন স্পেসিফিক সব ধানই সব এলাকায় হয় না, এটা নির্ভর করে যে কোথায় হবে। যেগুলো ফটো সেন্সিটিভিটি আমন, এগুলো তো একদম টাইমলি না হলে আপনি জানেন যে ফুলও ধরবে না, আমনের ফুল আসবে না ফটো পিরিয়ড। তারপরে কিছু ক্রপ আছে টেম্পারেচার সেন্সিটিভ, থার্মো সেন্সিটিভ, যেমন গম। ইচ্ছা করলে আমরা গম করতে পারি না, গমের আবাদ বাড়াতে পারি না। তারপরে অনেক ফসল এরকমই, তো তবু ইদানিং আমাদের বিজ্ঞানীরা কিছু জাত উদ্ভাবন করেছে, যেমন টমেটোর জাত উদ্ভাবন করেছে যেটা গ্রীষ্মকালে করা যায়, বর্ষাকালে করা যায়, কিন্তু খুবই ইন্টেন্সিভ কাল্টিভেশন। খুবই যারা ইনোভেটিভ কৃষক তাদেরকে সহযোগিতা দিলে তারা এটা করতে পারবে। আচ্ছা গুড, আমি শেষ করি। জি জি, এই ভিত্তিতে মূলই হলো যে অর্থনীতির মূল কথা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এগ্রিকালচার 100% হলো প্রাইভেট সেক্টর, ইটস নট গভর্নমেন্ট সেক্টর, গভর্নমেন্টের কোনোই নাই। গভর্নমেন্ট যদি দাম ঠিক করে দেয়, যদি আপনার আমনের বা বুড়োর অনেক উৎপাদন হয়, আপনি যত চেষ্টাই করেন, আর্মি দেন, র্যাব দেন, পুলিশ দেন, কিছু দিয়েই আপনি দাম কিন্তু বাড়াইতে পারবেন না যদি সাপ্লাই বেশি হয়। একদম বেসিক ইকোনমিক্স এরিয়া, ইটস ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। আর যদি ডিমান্ড কম হয়, আমি তো অনেক সময় বলি যে বলে যে এরকম সিন্ডিকেট কাজ করে, সিন্ডিকেট যদি কাজ করে, আমি বললাম যে এখন পেঁয়াজের দাম কম, সিন্ডিকেটের পয়লা পেঁয়াজের দামটা বাড়ায় দেন দেখি কেমন বাড়াইতে পারে। ডেইলি আমাকে টেলিফোন করতেছে যে ইন্ডিয়া থেকে ইয়ে আনার জন্য, পেঁয়াজ আনার জন্য এই পেঁয়াজের দাম কমে যাচ্ছে। ইন্ডিয়া থেকে আপনাকে পেঁয়াজ আমদানি বন্ধ করতে হবে, কারণ বন্ধ করলে আবার এমন দাম হবে তখন সরকারের জন্য and cost will be very high politically। কিন্তু সেটা পরিকল্পিত তাহলে দরকার, যে মানে আপনি বেশিও করবেন না কমে করবেন না, কতটুকু আনলে বাজারটা স্থিতিশীল থাকে সেরকম একটা নিশ্চয়ই একটা ডেফিনেটলি দ্যার ইজ এ সাম কাইন্ড অফ মেকানিজম। আমরা একটা আমি বলি যে আমার নিজের অভিজ্ঞতার আলোকে, আমি খাদ্যমন্ত্রীও ছিলাম, আপনাকে আরো বেশি খাদ্য গুদাম করতে হবে। এখন আমাদের 20 লাখ টন আছে, ইট শুড বি কমপক্ষে 50 লাখ টন। আপনি যখন বাজার থেকে 50 লক্ষ টন চাল কিনবেন বা ধান কিনবেন, এবং আপনার গুদামে যখন এরকম 30 লক্ষ টনের বেশি চাল থাকবে, তখন আপনি বাজারকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তখন বাধাটা কোথায়? হ্যাঁ, এইগুলা করার বাধাটা কোথায়? কিন্তু বাজার আপনার এই মিলারদের হাতে থাকবে না বা একদমই থাকবে না, আপনি বাজারে কিছুটা হলেও বাজারকে ম্যানিপুলেট করতে পারবেন। কিন্তু এটা বাধাটা কোথায়? কোথায় এই 20 লক্ষ টন আছে এটাকে বাড়ানো, যেমন আরো 5 লাখ টনের কনস্ট্রাকশন চলতেছে, বাধা বাধা আছে, অনেক বাধা আছে। সেদিন FBCCI পরশুদিন একটা আলোচনা সভা করেছিল, সেদিন ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ছিল, IDB-র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ছিল, IMF-এর ছিল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ছিল। আমি আমাদের সমস্যাগুলো বললাম যে আমাদের সমস্যাগুলো আপনারা সবাই বলছেন স্কিল ডেভেলপমেন্ট লাগবে, স্কিল ম্যান পাওয়ার নাই আমাদের। আমি অন্তত 2টি ইনস্টিটিউশন জানি বাংলাদেশে, বুয়েট এবং IBA, তারা কিন্তু স্কিল ম্যান পাওয়ার তৈরি করছে, তারা ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্ল্ড ক্লাস। কিন্তু আপনি একটা স্টাডি করে দেখেন, আমি সেইকে বলছি যে আপনারা একটা স্টাডি দেখবেন যে ইয়ে থেকে IBA থেকে যারা বেরোয় তার 90% সব বাংলাদেশ থেকে বিদেশে চলে যায়।
বুয়েটেরও ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ার যারা ভালো তারা সব বিদেশে চলে যায়। এখন $5 বিলিয়ন প্রতি বছর আপনার দেশ থেকে চলে যাচ্ছে শুধু বিদেশি লোকজন এক্সিকিউটিভ এনে হায়ার করে বিভিন্ন আমাদের কর্পোরেট হাউস তাদেরকে ব্যবহার করছে। এই এই একটা দিক। আর একটা দিক হলো যে আমি বললাম যে ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংকের আমাদের চোখ, আমরা কৃষি যান্ত্রিকরণের একটা প্রকল্প নিয়েছি, এর মধ্যে একটা প্রস্তাব এসেছে আইডিবি থেকে যেরকম তারা আমাদেরকে $100 মিলিয়ন দিবে। আমরা বলছি যে ওই $100 মিলিয়ন দিয়ে আমরা আলাদা প্রজেক্ট করব। এখন যদি আমরা তাদের এই টাকা নিতে যাই আমাদের প্রজেক্ট হবে না, তাদের যে ফর্মালিটিস এগুলা কি করতে করতে আর 2 বছর লাগবে আমাদের প্রজেক্ট। কাজে এই মুহূর্তে আমরা ওটাকে ওয়েলকাম করছি না, আমরা ওয়েলকাম করলে আমরা আর একটা এডিশনাল এবং ওয়ার্ল্ড ব্যাংকের ব্যুরোক্রেসি আমাদের ব্যুরোক্রেসির চেয়ে সিম্পলার না, সিম্পল। তবে আমি যেটা মনে করি যে আসলে প্রাইভেট সেক্টরকে, বিপিসির সঙ্গে কথা বলেছেন, এরকম প্রাইভেট সেক্টরকে যদি প্রণোদনা দেওয়া যায় তাহলেও আসলে তারা গুদাম নির্মাণ করতে পারে। আমার মনে হয় যে স্বল্প সুদের ঋণ বা ইত্যাদি অথবা ট্যাক্স রিবেট নানান ধরনের কিছু দিলে পরে উঠলে সেই গুদামে চাষিরা চাল বা তাদের পণ্য রাখবে কিনা কিছু জিজ্ঞাসা করার জন্য অনেক সময় উদগ্রীব হয়ে আছেন আপনার কাছে নজরুল ইসলাম সাহেব। হ্যাঁ, অনেক অনেকগুলো ধন্যবাদ মাননীয় মন্ত্রী আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আজকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। অনেকগুলো ইস্যু নিয়ে কথা হয়েছে আর কি। তো আমি অর্থনীতিবিদ হিসেবে আমার কিছু জানার আছে আর কি, সেই হিসাবে আমি কিছু বলতে চাই। আমরা প্রশ্ন, আমরা জানি যে বাংলাদেশে আমরা কৃষিকে বাণিজ্যিকীকরণ করতে চাই, কৃষিকে যদি কমার্শিয়ালাইজেশন করতে হয় অবশ্যই সেখানে প্রাইভেট বর্তমানে আমাদের বাংলাদেশে যে ধান উৎপাদন এবং গম উৎপাদন কিংবা খাদ্য উৎপাদন যেটাই করি সেটার মেইন লক্ষ্য হচ্ছে যাতে আমাদের মানে খাদ্যে ঘাটতি না ঘটে আর কি, সেইটা নিশ্চিত করাটাই হচ্ছে প্রথম লক্ষ্য আর কি। এবং সেই সাথে আমরা যদি উদ্বৃত্ত করতে হয় আর কি, তাহলে সেই উদ্বৃত্তটা কোথায় যাবে এবং সেটা কিভাবে কমার্শিয়ালি ব্যবহার হবে আর কি। আমি কমার্শিয়াল বিজনেস বলতে যেটা বোঝাই সেটা একেবারে কিন্তু মানে উপাদান সরবরাহ থেকে শুরু করে মানে পণ্য বিক্রি পর্যন্ত আর কি, উৎপাদন থেকে পণ্য বিক্রি, সেখান থেকে বুঝি ইনপুট সাপ্লাই, ইনপুট সাপ্লাই টু প্রোডাক্ট সেল, এই গোটা সাপ্লাই চেনটাকে যদি দেখি আর কি। এখানে স্টোরেজের কথা আসছে, এখানে উৎপাদনের কথা আসছে, স্টোরেজের যেটা মানে আমাদের মন্ত্রী মহোদয় যেটা ঠিকই বলেছেন আর কি, যে কৃষি হচ্ছে সবচাইতে রিস্কি ভেঞ্চার। আমাদের কৃষকরা যদি অল্টারনেটিভ কিছু থাকতো, যেটা আমি সবসময় বলি আর কি, অল্টারনেটিভ যদি কিছু থাকতো কৃষি ব্যবসাতে কেউ থাকতো না। যদি কৃষককে একটা বড় পুঁজি দিয়ে দেওয়া যেত তাহলে সে কৃষি ব্যবসা ছেড়ে আর অন্য কিছু চলে যেত, যার কারণে আমাদের কৃষকদের ছেলেপেলেরা এই লিবিয়ার মতন জায়গায় গিয়ে মারা যাচ্ছে আর কি। সুতরাং সেই কৃষিটাকে যদি মানে একটা নির্ভরশীল প্রফেশন হিসেবে যদি তৈরি করতে হয় আর কি, তাহলে ওইখানে তাদের লাভজনক করার জন্য একটা বিশেষ ব্যবস্থা থাকা দরকার। প্রথমটা যেটা আমার বিবেচনায় আসে বাংলাদেশে, যেটা যখনই হারভেস্ট করা হয় আর কি, তখনই কিন্তু দাম পড়ে যায় এবং সেই মুহূর্তে এবং স্ট্রেস সেলিং এর জন্য, ডিস্ট্রেস সেলিং এর জন্য কৃষকরা বিক্রি করে আর কি, যার জন্য দাম পড়ে যায়। এবং সেইটা অনেক সময় সুযোগ নেয় এই যে যারা মানে ওই দাদন দিয়ে থাকে যারা, তারা সেইটা সুযোগ নেয় আর কি। গতকালই যেটা আলোচনা হচ্ছিল আর কি মাঠ পর্যায়ের একজনের সঙ্গে, সেখানে সে বলছিল যে যারা দাদন দেয় তারা মানে কৃষকরা তাদের কাছে জিম্মি হয়ে থাকে, সুতরাং প্রথমেই তাদেরকে কাছে দিতে হয় আর কি কম পয়সায় আর কি। সুতরাং কৃষকদের মধ্যে থেকে যদি কোনো উদ্যোক্তা সৃষ্টি করা যায় কিংবা অনেক গ্রামে অনেক যুবক থাকে তাদেরকে যদি সেই ধরনের একটা এনকারেজ করে দেওয়া যায়, তারাই যদি কোনো স্টোরিং করতে হয় আর কি, সেরকম কিছু যদি ব্যবস্থা করতে পারে। যেমন স্টোর করতে গেলে পরে অনেক খরচও আছে, অনেক ধরনের কিছু ময়েশ্চার কন্টেন্ট দেখতে হয় স্টোরিং এ কখন কোথায় কমপ্লিট করবে এই ধরনের, হ্যাঁ এগুলো করার জন্য, হ্যাঁ এগুলো করতে গেলে পরে মানে সরকারের পক্ষ থেকে কিংবা গুদামের পক্ষ থেকে অনেক ধরনের সমস্যা তৈরি হয় আর কি, সেই ধরনের উদ্যোগ। তারপরে বর্তমানে করোনার কারণে আমাদের বাইরের থেকে অনেক
মানে যুবকরা ফিরে চলে আসতেছে এবং আলটিমেটলি তারা গিয়ে গ্রামেতে বসবাস শুরু করবে আর কি। এবং গ্রামে যদি বসবাস শুরু করে তাদেরও একটা কর্মসংস্থানের ব্যবস্থা ব্যবস্থা দরকার, এটা শর্ট টার্ম এবং মিডিয়াম টার্ম এটা করা দরকার আর কি। তো এই পরিপ্রেক্ষিতে মানে আমাদের সরকারের কি চিন্তা ভাবনা এই সম্বন্ধে যদি কিছু আলোকপাত করে মন্ত্রী? এগুলো তো সমস্যা আগেও ছিল, এখনো আছে। বিদেশ থেকে যারা চলে আসছে আমি সেটাতেই শুরু করি, প্রবাসী আমাদের যারা। আসলে কর্মসংস্থান একটা বড় সমস্যা, সেই ক্ষেত্রে সরকার কিন্তু সবচেয়ে বড় হলো আমাদের এখন ম্যানুফ্যাকচারিং সেক্টরটাকে এক্সপান্ড করা। ম্যানুফ্যাকচারিং সেক্টর আমাদের অনেক স্লো, এফডিআই যেটা এটাই আলোচনা হচ্ছিল সেদিন এফডিসে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসছে না, ডোমেস্টিক ইনভেস্টমেন্টও কম, অথচ যে মূল প্রতিকূলতাগুলো ছিল সেই প্রতিকূলতা কি ছিল, পাওয়ার ছিল না, বিদ্যুতের সমস্যা ছিল, আজ কিন্তু বিদ্যুতের সমস্যা নাই, সরকারের বিরাট সাকসেস। গ্যাসের সমস্যা ছিল, গ্যাসের সমস্যা নাই, গ্যাস এখন আপনার ওই এলএনজি বিদেশ থেকে এনে মানুষকে গ্যাস শিল্প কারখানায় গ্যাস দেওয়া হচ্ছে, গ্যাসেরও সমস্যা নাই, প্রাইভেট সেক্টরকেও গ্যাস দেওয়ার জন্য ইনভলভ করা হয়েছে, প্রাইভেট সেক্টর গ্যাস দিচ্ছে, সেখানেও আমাদের একটা অ্যাচিভমেন্ট আছে। থার্ড হলো আপনার পানি এবং ইকোনমিক জোন করছে, কইরা ম্যানুফ্যাকচারিং সেক্টর বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু এখন সমস্যা কতগুলো, ইজ অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস সেখানে বাংলাদেশে এখনো অনেক বড় সমস্যা। নতুন সমস্যার কি সৃষ্টি হয়েছে, হাইওয়ে গুলোতে যেভাবে অ্যাক্সিডেন্ট হয় এবং যে পরিমাণ মানুষ মারা যায়, বিদেশি ইনভেস্টররা বাংলাদেশে এরকম ঝুঁকি নিয়ে যারা ইনভেস্টর তাদের অনেক শ্রম দিতে হয়, তাদের ওই ইপিজেড বা বলেন বা ইকোনমিক জোন বলেন, প্রতিদিন সকালে তাকে যেতে হবে গুলশান থেকে বা ঢাকা থেকে কিংবা যেখানে থাকবে, সে তো বসে থাকার মানুষ না, ঘরে বসে বাংলাদেশের মতো এরকম হুকুম দিলে তারা অভ্যস্ত না, তারা নিজের কাজ নিজে করবে, এই যে নতুন সমস্যা আসবে। তারপরে ক্যাপিটালিজম বলেন, ব্যুরোক্রেসি বলেন, এই ব্যুরোক্রেসি নিয়ে আলোচনা হচ্ছিল, তখন আমি বলছি যে ডোনারদের আমাদের ডেভেলপমেন্ট পার্টনারদেরও ব্যুরোক্রেসি সমস্যা আছে, তো সেটা থাক, সেটা অপ্রাসঙ্গিক এখানে। আমি বলবো যে ম্যানুফ্যাকচারিং সেক্টর না হলে কৃষিতে আপনার এমপ্লয়মেন্টের সুযোগ খুবই কম। আমরা যেভাবে কর্মসূচি নিয়েছি 3,200 কোটি টাকার প্রজেক্ট, ইট ইজ আওয়ার্টিং অ্যাপ্রুভাল, যে কোনো দিন অ্যাপ্রুভ হবে, হইলে বাংলাদেশের এই ধান কাটা পুরো মেশিনে চলে যাবে এবং প্ল্যান্টেশনও মেশিনে চলে যাবে, সুতরাং তার কৃষিতে আপনার এমপ্লয়মেন্ট থাকলোই না। কাজেই বাংলাদেশে এখন এই ম্যানুফ্যাকচারিং সেক্টর যদি না হয় এবং কৃষি সেক্টরের প্রোডাক্টিভিটি বাড়ানোর সুযোগ কম, তার কারণ হলো আপনার আপনি আর যদি বেশি একটা আলু করেন, আলু আপনি বিক্রি করতে পারবেন না, ভুট্টা বেশি করলে বিক্রি করতে পারবেন না। আমরা বলছি যে প্রত্যেক বাড়িতে কি করার জন্য, বাড়ির আঙ্গিনায় সেই আমাদের কালিকাপুর মডেল, সেটা দিয়ে সবজির চাষ, সেই সবজির চাষ আপনি করবেন ভালো, যারা করবে তারা তো খুবই উপকৃত হবে, কিন্তু বাজারে যারা যে চাষিরা বা আজকে কমার্শিয়াল মানে ভিত্তিতে সবজির চাষ করে, তারা কিন্তু আর সবজি আর বিক্রি করতে পারবে না। কাজেই বাংলাদেশের মার্কেটকে এটাকে বায়োমোডাল, ইন্টারন্যাশনাল মার্কেট, ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক দুইটার একটা লিঙ্কেজ লাগবে, সেখানে আমাদের অনেক ব্যর্থতা আছে, পিছিয়ে আছি, যেটা আমরা অনেক আলোচনা করেছি, ভ্যালু এডিশন, অ্যাগ্রো প্রসেসিং অ্যান্ড ভ্যালু এডিশন, ভ্যালু চেইন, এগুলাকে বৃদ্ধি করা, এই যে যারা ফিরে আসছে তাদেরকে আপনি মাঠে আর খুব বেশি এমপ্লয়মেন্ট দিতে পারবেন না, এই এমপ্লয়মেন্ট দেওয়ার জন্য সরকারের এটা সার্বিক জাতীয় পলিসির উপরে নির্ভর করছে। যদি ম্যানুফ্যাকচারিং সেক্টর যদি এক্সপান্ড না করে এবং শুধু গার্মেন্টস থেকে বেরিয়ে আমরা যদি আরো অন্যান্য এটাকে ডাইভার্সিফাই আমরা না করতে পারি, তাহলে কঠিন সমস্যা। এবং মানুষের ইনকাম হলো $200, $2,000 হলো পার কেপিটা ইনকাম, এই $2,000 পার কেপিটা ইনকাম দিয়ে আমাদের এখন যে মাছের উৎপাদন আছে, আমাদের যে মুরগির উৎপাদন আছে, ডিমের উৎপাদন আছে, আমাদের যে দুগ্ধ খামার উৎপাদন আছে, এখন যে টেকনোলজি এবং যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের আছে এবং যে সক্ষমতা বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদে আমাদের হয়েছে, সেটা কনজিউম করার মতো,
সেটাকে বাজারজাত করার মতো বাজার বাংলাদেশে এই মুহূর্তে নাই। সেটাই, সেই সেই পরিপ্রেক্ষিতে আমি বলছি যে আমাদের আমাদের দায়িত্ব হবে কিভাবে এই ভ্যালু এডিশনে আমরা যেতে পারি, কিভাবে সেগুলোকে গুরুত্ব দিয়ে আমি বিভিন্ন ফোরামে বলছি, জানি না কতটা সফল হব, সেখানেও আপনাদের সহযোগিতা দরকার। অবশ্যই আমরা সহযোগিতার জন্য সবসময় প্রস্তুত আছি। একটা জিনিস আপনার মুখ থেকে আমাদের শ্রোতারা হয়তো কেউ কেউ মানে একটু দেরিতে আসছেন, সবাই একটু আবার ওই জিনিসটা আপনার মুখ থেকে শুনতে চাই যে এটা সরকারের যে সমন্বিত পরিকল্পনার কথা আমরা গোড়াতে বলেছিলাম যে পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর, ফার্মার ইত্যাদির নিয়ে যে একটা সমন্বিত পরিকল্পনার কথাটা আপনি এক দুই সেন্টেন্সে একটু কাইন্ডলি একটু বলবেন আপনার মন্তব্যটা, আপনার চিন্তা ধারণা কি এবং এ ব্যাপারে আপনার কি ভাবেন। এটা এই জায়গাতে ঘাটতির কথা আমরা বলেছিলাম, যে জায়গাটা এখনো ঘাটতি রয়ে গেছে, কিন্তু বাজার কি আছে না আছে এটা চিন্তা করার সুযোগ নাই। বাজার না, মূল খাদ্য, প্রধান খাদ্য হলো ধান, এবং ফুড সিকিউরিটি যেটা আমরা বলি সেটা এনশিওর করার জন্য, এনশিওর করার জন্য আমাদেরকে ধানের উৎপাদন বাড়ানো, এটাকে অব্যাহত রাখতে হবে যে কোনো সময় আন্তর্জাতিক সেটার ঘাটতি হতে পারে, এবং সেটা করতে গেলে সেখানে সবারই সম্পৃক্তি লাগবে। সেটা হলো আমি বলেছিলাম যে রিসার্চ অর্গানাইজেশন ব্রি বিনা যারা ধান নিয়ে কাজ করে, যারা বাড়িও যারা ভুট্টা এবং গম নিয়ে কাজ করে তাদের, এবং তার সাথে বিএডিসি কৃষি এবং প্রাইভেট সেক্টর যারা বীজ উৎপাদন করে এবং বীজ উৎপাদন করে বেশ সফল হয়েছে, এবং তাদের কাছে অনেক প্রযুক্তি রয়েছে, তারা আমাদের সহায়ক হতে পারে। যেমন আমি একটা উদাহরণ দিই, আমার বলতে কোনোই নাই, যদিও আমি কৃষিবিদ, দীর্ঘদিন আমরা এই কৃষিতে কাজ করেছি। যেমন বাংলাদেশের আলু রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হলো আমরা এখন যে জাতগুলো, এগুলো সব নেদারল্যান্ড বা ইউরোপ থেকে এসছে, এই আলুগুলোর আমরা যেটা আবাদ করি যেটা জনপ্রিয় পপুলার চাষিদের কাছে, সেটার সমস্যা হলো ড্রাই ম্যাটার কম। এই ড্রাই ম্যাটার কম থাকাতে এগুলো দিয়ে আপনার চিপস হয় না, ফ্রেঞ্চ ফ্রাই হয় না, এবং এই সমস্যা রয়েছে। এবার আমাদের আলুর পটেটো অ্যাসোসিয়েশনের নেতারা, তারা কয়েকজনে মিলে, যাই হোক নাম নাই বললাম, ওনারা 14টা ভ্যারাইটি বার এনেছিল, তারা নিজেরাও ট্রায়াল দিয়েছে, আমাদের বিএডিসি কেও তারা জেনারাসলি দিয়েছিল, এবং সেখানে আমাদের বিএডিসি দেখেছে তিনটা ভ্যারাইটির ড্রাই ম্যাটার পার্সেন্টেজ 22% প্লাস, আর আমাদের এক্সিস্টিং যেগুলো ভ্যারাইটি আছে মাঠে সেগুলো প্রায় 18-র নিচে বা 18-র অ্যারাউন্ডে। তো কাজে এটা যদি যেখানে প্রাইভেট অ্যান্ড এই পাবলিক সেক্টরের যে কোলাবোরেশন বা কোঅপারেশন দরকার, এটা কত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তিনটি ভ্যারাইটি আছে, এই ভ্যারাইটি গুলোর বীজ আমরা দরকার হলে সামনের সিজনে নেদারল্যান্ড থেকে এনে চাষিদেরকে দিব, এবং আমরা ওইগুলোকে মাল্টিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু কিন্তু মানে এটার জন্য করতে হবে বলছেন, কিন্তু আমরা এখন আমাদের শ্রোতা মন্ডলী এবং সিনিয়ররা যারা আছেন তারা জানতে চাচ্ছে যে একটা কংক্রিট স্টেপস এই আমনের সময় এর থেকে শুরু হওয়া দরকার কোন আপনার নেতৃত্বে। বলছি আমি প্রথমে বললাম যে আমরা একটা মিটিং খুবই দ্রুত, খুবই একদিনের মধ্যে, 2-4 দিনের মধ্যে আমরা করব, এবং সেই মিটিং এ চূড়ান্ত সিদ্ধান্ত নিব। আমাদের বারের মধ্যে আমাদের সময়টা এই ধরনের মিটিং গুলো, এই যদিও এটা খুবই ভালো আমরা ভিডিও কনফারেন্স করে জুম বা স্কাইপি ওই টেকনোলজি ব্যবহার করে করছি, তো সামনাসামনি আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিতে আরো ইফেক্টিভ হতো, তারপরে থাকার কোনো সুযোগ নাই। ইতিমধ্যে আমি সচিবকে বলেছি, সচিব নিজেও বলছে যে খুব দ্রুতই আমাদের এই টার্গেট ফিক্স করে আমনের উপরে আমাদের একটা মিটিং করতে হবে। গুড গুড, এটা ঠিক আছে, আমরা অলরেডি ডিসিশন আছে আমাদের, গুড, আমরা চাই যে এটা দ্রুত আপনার নেতৃত্বে এটা সমাধান হোক, এবং আমরা ওখানেই মূলত থাকতে চাই, যদিও এখন করোনার কারণে আমরা একটু আমাদের আলোচ্য সূচিটা জাতীয় কারণেই আমরা এটাকে বিস্তৃত করেছি,
কিন্তু আমার মনেই করি যে যে আওয়ামী আপনার নেতৃত্বে যে আওয়ামী লীগের নির্বাচনী স্থির হয়েছে সেখানেও আপনারা নিরাপদ এবং পুষ্টিকর খাদ্য দেওয়ার কথা বলেছেন এবং আমাদের কনস্টিটিউশনেরও সেটা প্রভিশন রয়ে গেছে। তো এই জায়গাটায় আমরা এটুকু জানি যে আপনার নেতৃত্বে ফুড সেফটি অথরিটি তৈরি হয়েছে, কিন্তু আমরা এখনো মনে করতেছি যে এই জায়গাটায় নিরাপদ খাদ্য উৎপাদন বিপণন বিতরণ এই জায়গাটা একটা ডিসজয়েন্টেড বিষয় হয়ে গেছে। ছোট 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 অনেকে চেষ্টা করতেছে কিন্তু এর একটা সমন্বয় নাই, সমন্বয় না থাকার জন্য ওর সাপ্লাই চেনটা ডেভেলপ করতে পারতেছে না। এই জন্য আমরা প্রস্তাব করতেছি যে একটা একটা কৃষি মন্ত্রণালয়ের নেতৃত্বে একটা কোঅর্ডিনেটেড ন্যাশনাল প্রোগ্রাম তৈরি হবে টু টু ফর দি সেফ এন্ড নিউট্রিশাস ফুড, যেখানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ এবং উৎপাদন গবেষণা এবং প্রযুক্তি এবং তার বিকল্প যেগুলো আছে সেগুলো নিয়ে গবেষণা এবং সম্প্রসারণ, উৎপাদন ব্যবস্থাপনা, সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, তার স্টোরেজ, ট্রান্সপোর্টেশন, হোলসেল, রিটেল, এই সব জিনিসগুলোকে একসাথে নিয়ে একটা ন্যাশনাল প্রোগ্রাম তৈরি করা দরকার আনটিল যতক্ষণ পর্যন্ত না এরা নিজেরা দাঁড়াইতে পারে। তার আগ পর্যন্ত আমাদের মনে একটু গাইডেড একটা প্রোগ্রাম দরকার। তারপরেও আমি বিষয়টি তুলে ধরব এবং খাদ্য মন্ত্রণালয়ের সাথে যাতে একটা জাতীয় পর্যায়ে একটা সমন্বয়ের দরকার করছিলাম। এই করোনা এসে আমাদেরকে সব স্থগিত করে দিয়েছে, অনেক ক্ষেত্রে আমরা আগাতে পারছি না। আমি তো অনেক কথা বললাম, আপনিও প্রশ্ন করলেন, ইট হ্যাজ বিন বিটুইন ইউ এন্ড মি। আমি দেখতেছি অনেকেরই ফেস, আমাদের প্রণব স্যার আসছে, হ্যাঁ প্রণব স্যার অনেক দেরিতে মিডিয়া সে এমনি স্টার সারাদিন, হ্যাঁ প্রণব স্যার ছাড়াও যারা আছেন প্রণব কিছু জিজ্ঞাসা করতে চাইবো না জানতে চাই না একটু মানে বাজেটের আলোচনাটা কম হলো সেই জন্য দেখছি না যতটুকু খোঁজ খবর পাচ্ছি। ওই 1800 কোটি টাকার মধ্যে থাকবে কৃষি, পরিবেশ, খাদ্য, নিরাপত্তা সব মিলে 45,800 কোটি, 700-800 কোটি টাকা বাড়বে। তাহলে যত কথাগুলো বললেন এগুলো করার জন্য তো আমি বাজেটে তেমন কোনো প্রজেকশন দেখছি না, যা করতে চান বা যা ভাবেন বা আগামী অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি আমরা কৃষিকে সেভাবে নিতে পারলাম? কৃষিকে শুনুন, কৃষিকে যে প্রণোদনা দেওয়া হয় সেটা এই সরকার আসার পর থেকেই যেভাবে দিয়ে যাচ্ছে, খুব বাড়ানো দিলেই আমার টাকা দিলে তো আমি খরচ করতে পারবো না, খরচ করা যাবে না। আমার যেটা বাজেটে দেখানো হয় না এটা কোনো মন্ত্রণালয়ের জন্য নাই, শুধু কৃষি মন্ত্রণালয়ের জন্য আছে 9,000 কোটি টাকা। ইটস নট এ স্মল অ্যামাউন্ট, 9,000 কোটি টাকা থুক বরাদ্দ আছে, সেই থুক বরাদ্দ পুরাটা আমরা খরচ করতে পারি না। এবং এই এই বছর ফার্টিলাইজারের দাম আরো অনেক কমে গেছে, প্রতি ডিএপি এবং এমওপি অ্যামোনিয়াম মিউরেট অফ পটাশ দুটাতে প্রায় $50-60-70 করে পার টনে কমে গেছে, ওই ইয়ের দামের জন্য, তেলের দামের জন্য, তেলের দাম এই যে এত দাম কমছে। এখন যে টেন্ডার হয়েছে এগুলো $70-80 করে কমে আমরা পাচ্ছি, আরো টাকা সেভ হবে, কাজে এখানে টাকা আছে। আরেকটা হলো যে আমরা 14,500 কোটি টাকা ঋণ দেই, সেই ঋণের আপনার ই ছিল এই ইন্টারেস্ট রেট ছিল 8-9%, সেটাকেও কমিয়ে 4% করা হয়েছে। তাছাড়া আবার 5,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে। আমরা মনে করছি যে 5,000 কোটি টাকা আমরা বেশি না নিয়ে আমাদের সবজি ফলমূলের জন্য নিয়ে, ফল ফুলের জন্য, ফুল এবং সবজি হাই ভ্যালু ক্রপ যেগুলো, এই দুটার জন্য নিয়ে বাকিটা আমরা এটা লাইফ স্টক আর নিয়ে দিতে চাই, আমরা হ্যাঁ ফিশারিজে দিতে চাই। আমাদের 1,500 কোটি টাকা আছে, সেটা মিলে কিন্তু হলো 19,500 কোটি টাকা। এগুলো আপনাকে বিবেচনায় নিতে হবে। তারপরে উনি একটা অ্যামাউন্ট দিয়ে রাখছে
সেটা ব্যাংকে আছে, সেই ব্যাংক থেকে যে ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট আসে সেটা আপনি ইয়েতে পড়বেন। এগুলা এই দেশে কোনোদিন ছিল না, এগুলা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিই করেছেন। এরকম গবেষণায় টাকা ছিল না, সবসময় আমরা ডিপেন্ডেন্ট ছিলাম অন ডেভেলপমেন্ট পার্টনার, আর খাঁটি কথা হলো ডোনার, ইউএসএইড দিবে, সিডা দিবে, তারপরে জিটিজেড দিবে, জার্মানরা দিবে, সেটার উপর এগ্রিকালচারের রিসার্চ হতো। সেটা কিন্তু শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী রাখেন নাই, উনি আমাদেরকে একদম টাকা দিয়ে রাখছেন, যে খরচ এই যে ইন্টারেস্ট আসে ফিক্সড একটা অ্যামাউন্ট দিয়ে রাখছে। সেখানে দেখেন ই আছে, কেজিএফ এর কাছে যেটা যায়, হ্যাঁ কেজিএফ এর কাছে যে টাকা যায়। তারপরে তারপরেও যেদিন এডিবি ই হলো অ্যাপ্রুভ হলো, সেদিন কিন্তু প্ল্যানিং মিনিস্টার বলেছে, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই করোনা আসছে মার্চ মাসে, এর প্রেক্ষিতে নতুন কৃষিতে প্রকল্প নিয়ে এই বাজেটে ই করা কঠিন ছিল, সময় আমরা করে উঠতে পারিনি। কাজেই কৃষি মন্ত্রণালয় যে কোনো প্রজেক্ট নিয়ে আসবে সামনের বছর, যে যখনই আনুক তখনই এটা অ্যানুয়াল এডিবিতে আমরা যে থুক বরাদ্দ থাকে সেখান থেকে অ্যালোকেশন দিয়ে দিব। আমি একটা উদাহরণ আমি দেই, 3,200 কোটি টাকার আমরা একটা প্রজেক্ট দিয়েছিলাম যান্ত্রিকরণের, বিশেষ মিটিং করে সেটা প্ল্যানিং কমিশন থেকে অ্যাপ্রুভ করা হয়েছে। 3 দিন আগে সেটা ফাইন্যান্স, গত বৃহস্পতিবারে ফাইন্যান্স মিনিস্ট্রির ক্লিয়ারেন্স লাগে ইয়েদের জন্য, ম্যান পাওয়ারের জন্য, সেটাও ফাইন্যান্স মিনিস্টার করে দিয়েছে, ফাইন্যান্স মিনিস্ট্রি করে দিয়েছে। এখন আমরা তার ভিত্তিতে কারেকশন করে আগামী মঙ্গলবারে দিতে চেয়েছিলাম, মঙ্গলবারে একনেক হবে না, নেক্সট একনেকে এটা যাবে, অথবা বিশেষ বিবেচনার জন্য প্রাইম মিনিস্টারের কাছে সামারি যাবে, উনি অ্যাপ্রুভ করে দিবে এবং পরে পোস্ট অ্যাপ্রুভ এই হবে, পরে একনেকের এই হবে, একনেকের এটা উপস্থাপিত। এই একটা, আর একটা হলো যে প্রাইম মিনিস্টার বলেছেন যে সারা দেশে আপনারা এক ইঞ্চি জমি থাকবে না, বাড়ির আঙ্গিনা বাড়ির উঠান এগুলোতেও শাকসবজি বিভিন্ন ফসল করতে হবে, সেজন্য আমরা একটা প্রকল্প দাঁড়া করাচ্ছি, যেটা একটা বলছিলাম কালকারপুর মডেলের, 14টা সবজি সারা বছর ধরে বাড়ির আঙ্গিনায় করলে 4-5 জনের একটা ফ্যামিলির জন্য সারা বছরের সবজিও হবে, তার সাথে সাথে আপনার ইচ্ছা করলে আত্মীয় স্বজনকেও কিছু দিতে পারবে। সেখানে বীজ দিতে হবে উন্নত মানের, সেখানে সার দিতে হবে এবং সেখানে প্রযুক্তি দিতে হবে, এই তিনটাই আমরা কৃষি মন্ত্রণালয় থেকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে দেওয়া হবে এবং তার জন্য একটা প্রকল্প তৈরি করা হচ্ছে, কিন্তু সেটা এডিবিতে রিফ্লেক্ট হয়নি। আপনি যেটা বললেন যে প্রজেক্ট হয়নি, এগুলো আপনার কৃষি ইয়েতে আসবে, আগামী অর্থ বছরেই আসবে। কাজেই আমি মনে করি যে কৃষিতে যেটা দেখানো হয় নাই, কিন্তু আমাদের যে পরিকল্পনা আছে ইনশাল্লাহ পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমাদের কাছে যথেষ্ট প্রোগ্রাম আছে। আর একটা আছে বাণিজ্যিকরণ, বাণিজ্যিকরণের জন্য সমস্যাগুলো কোথায়, গত বছর আমরা 4,000 ক্যাসিনাটের চারা এনেছিলাম, রুমাতে নাকি খুবই সুন্দর হয়েছে, মানে চাষিরাও আমাদের কর্মকর্তা যারা দায়িত্বে ছিল তারাও খুবই মানে তাদের বুক জড়ানো যে ক্যাসিনাটের এরকম একটা সম্ভাবনার জায়গা আমরা দেখছি। সেই ক্যাসিনাটের বাদাম আমরা এখন অনলাইনে পাচ্ছি ঢাকায়, প্রক্রিয়াজাতকরণেরও একটা ব্যবস্থা হয়েছে, একটা ইয়াং একজন এন্টারপ্রেনার সে একটা ইয়েতে চিটাং একটা ই করছেন, প্রক্রিয়াজাত কারখানা করেছেন, আপনার ইয়ে আর কি বলে এটাকে যে স্টিল মিল যে আরএমএস বিআরএমএস, তারাও তাদের কোনো লাভ করার জন্য না, তারা ক্যাসিনেট প্রসেসিং এর একটা প্ল্যান্ট বাংলাদেশে করছে, ইতিমধ্যে অনেক লোক তারা হায়ার করে তারা ট্রেনিং দিচ্ছে চাষিরা যাতে ক্যাসিনাটের আবাদ করে। আমাদের প্ল্যান ছিল এবছর আমরা 40,000 চারা দিব, গতবার দিয়েছিলাম 4,000, এবার দিব 40,000, কিন্তু এই 40,000 চারা আমরা আনতে পারতেছি না এই করোনার কারণে, কিন্তু এটা হলো অপটিমাম টাইম ফর প্ল্যান্টেশন। টাকা প্রাইম মিনিস্টার বলেছে কৃষি মন্ত্রণালয়ে টাকার কোনো সমস্যা হবে না। আচ্ছা মাননীয় মন্ত্রী, তাহলে একটু ছোট ছোট ডিস্টার্ব করি, এই গত কয়েকদিন 7 দিনে আলোচনা করলো, এখানে একটা বড় ছিল যে নগদ সহায়তা কৃষকদেরকে, তা আপনার কাছে টাকা থাকলে সেটার কোনো ব্যবস্থা করা যায় কিনা, যেখানে দরকার হবে কৃষকদের নগদ সহায়তা? নগদ সহায়তাটার ব্যাপারে এটা আলোচনার দরকার, নগদ সহায়তা দিয়ে আমি কৃষককে দিলাম নিয়ে মেয়ের
বই বস্তু কিনে দিল না তা না হ্যাঁ আর না চাষাবাদ করলো, এটা কিন্তু আপনার আমাদের প্রতি তিক্ততাত্ত্বিক নগদ দেওয়ার ব্যাপারে খুবই তিক্ত অভিজ্ঞতা আছে। আমরা যারা মাঠে কাজ করেছি আমরা তারা দেখেছি এই নগদ দিলে সেটা দিয়ে আপনি দিলেন পোশাকের জন্য নগদ বলতে ইনপুট ইনপুটের মধ্যেও যেতে পারে, নগদ ক্যাশ টাকাই দিতে হবে এমন কোনো কথা নেই, ইনপুট মানে নগদ দিলে সেটা সঠিক ইউজ হবে না। এখানে বিশেষ করে যারা প্রান্তিক কৃষক আর কি, যারা প্রান্তিক কৃষক, যারা প্রান্তিক কৃষক তারা এক্সটেনশন ডিপার্টমেন্টের মাধ্যমে কিংবা অন্য যেকোনো যেকোনো এজেন্সির গভর্নমেন্ট এজেন্সির মাধ্যমে দেওয়া যেতে পারে যে কৃষকদের একটা লিস্ট থাকবে, তাদের ইনপুট কেনার জন্য কত টাকা লাগবে, তারা ইনপুট কিনবে, যেখান থেকে কিনবে তাদেরকে সেই টাকাটা নগদ টাকাটা দিয়ে দেওয়া হবে আর কি, এরকম যদি হয় আর কি। ইনপুট কিনে তো আমরাই দিতে পারি, কোনো সমস্যা তো নাই, ইনপুটের সাবসিডি, ইনপুটের দাম কমাই দিলে তো সবাই পাচ্ছে, দাম কমায় দিছে না আপনার সাংবাদিক আপনার ছিল 90 টাকা কেজি, আওয়ামী লীগ সরকার 9 সালে প্রথম ক্যাবিনেট মিটিং এসে এটাকে করলো 25 টাকা, এই গত 16 ডিসেম্বর, গত 16 ডিসেম্বর এটাকে আমরা করেছি 16 টাকা। ডিএপিপির মধ্যে 46% আছে আপনার ফসফেট ফসফরাস, আর 18% আছে আপনার নাইট্রোজেন, দুইটা মিলে এটার যদি উপকারিতা ধরেন তাহলে দাম দাঁড়াইলো 12 টাকা। পৃথিবীর কোথায় আছে যে 25 টাকার সার প্রতি কেজিতে 13 টাকা কমিয়ে দেয়? এই গত সেজন্য তো বড়তে ভালো ফল পেলেন, তার সুফল তো বড়তে পাচ্ছেন কিছু। আমরা সামারি পাঠিয়েছিলাম যে 25 টাকাটা 16 টাকা করুক, আমি এবং সচিব দুইজনে মিলে আমরা মনে করছি প্রাইম মিনিস্টার হয়তো 22 টাকা বা 20 টাকা করবে, কমাবে, ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, জিজ্ঞাসা করেই দিছি, দেখি যে উনি 16 টাকাই এটা ই করে দিছে, অনুমোদন করে দিছে। এটা এটা খুবই ভালো, এটার ফলাফল খুবই ভালো পেয়েছে, এবার যে ই হয়েছে ভালো আপনার এই বড় বড় এই এটাও কিন্তু একটা কারণে ডিএপিপি দেওয়াতে মানুষ ব্যবহার করছে অপটিমাম, যখন টাকা থাকে না ওই যা পারে দেয়, 10 কেজি দরকার ইউরিয়া হয়তো 8 কেজি দেয়, 7 কেজি দেয়, এবার দামটা কম হওয়াতে তো দিয়েছে। আর ডিএপিপির আরেকটা গুণ হলো ফসফেট থাকলে ফসফেটের ফাংশন হলো আপনার, আমরা আবার যারা কৃষিবিদ তারা জানি যে ফ্লাওয়ারিং এ হেল্প করে, তারপরে গাছকে রেজিস্ট্যান্স ইয়েতে হেল্প করে, রিপ্রোডাক্টিভ সিস্টেম প্লাস ইয়েতে, এবং এই জন্য এবার বলতেছে মানুষ যে ধানে এবার চিটা হয়নি এবং ভালো ফলন পাচ্ছে, এবং আমার ধারণা ডিএপিপির একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট। আমরা আমরা মাননীয় মন্ত্রী আসলে সময় শেষের দিকে চলে আসছি, আমি পার্লামেন্টে বলবো যে আমি প্রস্তুত আছি, আমি এই জিনিসগুলো এখানে যেটা বললাম এটা ব্যাখ্যা করব, আমরা চাই বাণিজ্যিক কৃষি করার ক্ষেত্রে একটা লিড নেক কৃষি মন্ত্রণালয়, আমাদের সেটা খুব দরকার, কিন্তু কিন্তু আমি আমি একটা জিনিস বলতে বাণিজ্যিক কৃষির একটা গুরুত্বপূর্ণ জায়গাটা হলো বাজারজাতকরণ ব্যবস্থা। আপনার কৃষক এখন আমার কাছে ধারণা যে বেশিরভাগ কৃষকই বাজারের জন্যই উৎপাদন করে, কিন্তু ওইখানে হয়তো এই কিন্তু বাজারে বিক্রি করতে না পারার কারণে যে বাণিজ্যিকীকরণের যে এক মূল্য গুরুত্বপূর্ণ শর্ত সেটা পূরণ হচ্ছে, ওই জায়গাটাই আমার মনে হয় যে বেশি নজর দেওয়া দরকার, যে বাণিজ্য আমি কৃষি করতে চাই। আমরা আসলে আলোচনা শেষ করতে চাই মন্ত্রী, এখানে আমি একটা সময় থাকে আমরা আলোচনা চালু রাখতে পারি, না না আমি এখানে বাজারজাত আপনি দেখেন যে এই বাংলাদেশের ডিম মাছ দুধ এগুলা চাহিদা তো আসতো কোথায় থেকে, স্ক্যাভেঞ্জিং কন্ডিশনে যে মুরগি পুষতো বাড়ির বাড়িতে সবাই বাড়িতে সেই মুরগি তো আমরা খেতাম, তারপরে আপনার মাছ ও বিলের মাছ বা পুকুরের মাছ খুবই কম, সেটাও বাণিজ্যিক ভিত্তিতে হচ্ছে, গাভী গরুর মাংস আসতো ভারত থেকে সেটা বন্ধ হয়ে গিয়ে সেখানেও আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়েছি। দুধও আগে আমরা যখন ছোট ছিলাম আমার স্পষ্ট মনে আছে যে আমার খালো একটা গরু কিনলো, তার 8 কেজিতে দন সেরে বলতো আর কি, 7 না 6 কেজি দুধ হয়, 7 কেজি দুধ হয়, পাবনা বেশি জানাল ভাই একটু বেশি দুধের গাভী দেখে থাকতে পারে, লাল গাভী খুব সুন্দর, আর গ্রামের সব মানুষ আসলো ওই গাভী দেখার জন্য, গরু দেখার জন্য, হ্যাঁ গরু দেখার জন্য 7 কেজি দুধ দেয়। এখন আপনার আমি অনেক বাড়িতে গাভী আছে 25 থেকে 30 লিটার দুধ দেয়,
আপনারা মিডিয়া কি লেখেন, মিডিয়ায় বলেন যে মুরগির মধ্যে ই আছে, এই বর্জ্য ব্যবহার হয়, না না বর্জ্য ব্যবহার হয়, তারপরে চর্বি ইয়ের চামড়া কয়েক লক্ষ টন খাদ্য লাগে। আচ্ছা এই সাভারের ট্যানারিতে কয় টন ই হবে আপনার, কয় টন বর্জ্য হয় এবং সেই বর্জ্য এই লক্ষ টনের মধ্যে যারা কমার্শিয়ালি ফিড বানায় তাদের পক্ষে এটা সম্ভব? সাভারের হয়তো ছোটখাটো ফিড মিলের মালিক যারা তারা এটা নিয়ে মিশাইতে পারে। এখন এখন সমস্যা হলো মানুষের মধ্যে এটা এমন ভাবে বদ্ধমূল হয়েছে, মাইন্ডসেট এমন হয়েছে, একই বাজারে গ্রামের একটা মুরগি সেটা বিক্রি হচ্ছে 300-400 টাকা কেজি, সোনালিটা দেখতে দেশি মুরগির মতো সেটাও বিক্রি হচ্ছে 200 টাকা কেজি, কিন্তু ফার্মের মুরগি কেউ খায় না, কেউ কিনে না, কেন এটা ফার্মের মুরগি 100 টাকা কেজি জীবনে। অথচ আমি সোনারগাঁ হোটেলে জার্মান প্রেসিডেন্ট এসেছিল, আমি আই ওয়াজ মিনিস্টার ইন ওয়েটিং, তার পাশে আমি বসছি, মুহিত ভাই ছিল অর্থমন্ত্রী, দীপুমণি আরো অনেক মিনিস্টাররা ছিল, আমাকে তো দিয়েছে সোনারগাঁয়ে একটা মুরগি দিয়ে, আমি কিন্তু খাচ্ছি না, আমি একটু একটু করে খাই আর এটা সেটা, আর জার্মানির প্রেসিডেন্ট সে মানে মিনিটের মধ্যে মুরগিটা খেয়ে শেষ করে দিল এই ফার্মের মধ্যে। না ওটা বুঝে আমাদের আমাদের ভিতরে একটা আমাদের ভিতরে সেদিন আমি সাইকোলজি কাজ করে এই খাবার দেয়, আমি মুরগি খাই না, খাই না মানে বয়সের কারণে হেলথের ইয়েতে, এই বারবার এটা বলবে এটা দেশি মুরগি আপনার জন্য, একদম ছোট্ট দেশি মুরগি কিনে নিয়ে আসছি আমার জন্য। আমাদের আমাদের আমরা মানে যে মানের মন্ত্রে আমরা এনজয় করতেছি, আমাদের মানে শেষ করা প্রয়োজন আপনার সময়ের জন্য। আমি আমি শেষের আগে আমি একটু একটু প্লিজ আমি একটু বলতে চাই, আমার একটা প্রশ্ন আছে যে আমাদের দেবরাজ আগরওয়াল বলে এক ভদ্রলোক আছেন উত্তরবঙ্গ থেকে, প্রত্যেকদিন থাকেন আমাদের সঙ্গে, উনি একটা প্রশ্ন বারবার আপনাকে করতে বলতেছেন এবং আমাদেরও প্রশ্ন, সেটা হলো যে যে বিশেষ করে নিরাপদ খাদ্য উৎপাদনে হোক বা জেনারেল খাদ্য উৎপাদনে হোক, তার জন্য অর্গানিক ফার্টিলাইজার যেগুলো বাংলাদেশে তৈরি হচ্ছে সেগুলো ব্যবহারে বিপণন এবং ব্যবহারের জন্য আসলে এটা ইয়া করা দরকার, সরকারের একটা বিশেষ একটা প্রোগ্রাম থাকা দরকার যাতে করে কৃষি সম্প্রসারণ বিভাগ এগুলাকে পপুলারাইজ করতে পারে। আর সেই সাথে একটা জিনিস গুরুত্বপূর্ণ কথাটা বের হয়ে আসছে যে আমরা ভার্মি কম্পোস্টের জন্য পুরস্কার দিছি, কয়েক বছর আগে পুরস্কার দিছি, অথচ ভার্মি কম্পোস্ট এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হওয়ার জন্য পথে বিঘ্নিত রয়ে গেছে, এই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি আপনি এটাকে? না ভার্মি কম্পোস্ট তো ব্যাপকভাবে এখন ব্যবহার হচ্ছে, ব্যবহার হচ্ছে কিন্তু ওটা রিকমেন্ড এটা রেজিস্ট্রেশন পদ্ধতি বুঝি এখন পর্যন্ত গোলমাল রয়ে গেছে, এটা আমার অতটা ভালো ধারণা নাই, তবে আমরা ইনশাল্লাহ এই থাকার কোনো কারণ নাই ভার্মি কম্পোস্টের এবং অন্যান্য অর্গানিক ফার্টিলাইজার যেগুলো আছে হয়েছে সেগুলো সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা আছে, মাঠেও আমরা এর ভালোই দেখেছি উপকারিতা, সাথে এটা নিয়ে কোনো জটিলতা থাকার কোনো কারণ নাই। আচ্ছা নজরুল লাস্ট পয়েন্ট, আমি একটা আমি একটা জিনিস এটা অ্যাড করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমরা কমার্শিয়ালাইজ করতে গেলে নজরুল প্রাইভেট কোম্পানি যদি থাকে আর কোনো প্রশ্ন থাকে দেখেন প্রাইভেট আচ্ছা আমি জাস্ট ছোট্ট একটা আর কি, সেটা হচ্ছে যে আমাদের আমাদের কিছু ডাটাবেজের প্রবলেম আছে আর কি, যে আমরা যে বিভিন্ন যে সাপ্লাই চেইন কমার্শিয়ালাইজ করতে গেলে পরে আমাদের একটা সাপ্লাই চেইন ম্যাপিং থাকা দরকার আর কি, এই সাপ্লাই চেইন ম্যাপিংটা বর্তমানে ইলেকট্রনিকের যুগে কিন্তু এটা খুব সুন্দরভাবে করা যায় আর কি, এই সাপ্লাই চেইন কোন খাদ্য কোথায় কোন দিক দিয়ে যাচ্ছে আর কি, এই ডাটাবেজটা থাকলে পরে তাহলে আমরা দেখতে পারি যে কোথায় কোন জায়গায় কি ধরনের সরকারি প্রণোদনা এবং প্রাইভেট সেক্টরকে এনকারেজ করা যায়, এই ব্যাপারে আমার মনে হয় যে কৃষি মন্ত্রণালয় একটু দৃষ্টি দিতে পারে আর কি, ডাটা সাপ্লাই চেইন ম্যাপিংটা ডেভেলপ করার জন্য একটা ডিজিটাল প্ল্যাটফর্ম করেছি ফুড ফর দা নেশন, এইটাতে ওটা খুব সুন্দর মজায় কোথায় আম পাওয়া যাবে, কোথায় ধান পাওয়া যাবে এবং সেই তথ্যগুলো আড়তদারের সাথে পাইকারের সাথে তারপরে স্টোর যেগুলো আছে সুপার স্টোর ওইগুলাতে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করেছি,
সময় লাগবে, এটা আস্তে আস্তে ইনশাল্লাহ ওই সাপ্লাই চেইনের ম্যাপ যেটা এটাও এর সাথে সম্পৃক্ত হবে আমি আশা করি। সুপারিশটা সিরিয়াসলি নিচ্ছি, আমরা ওইটাকে আমাদের ফুড ফর ন্যাশন প্রোগ্রামের সাথে ইন্টিগ্রেট করব। আপনার কোন জাতির জন্য আপনার কোন সর্বশেষ আপনার বলার কিছু থাকলে একটা কাইন্ডলি বলুন। জাতিতে একটা মহা সংকটের মধ্যে আছে, খুবই শঙ্কিত, খুবই চিন্তিত। করোনা ভাইরাস, করোনা মহামারী যেভাবে আমাদেরকে আঘাত করেছে, সংক্রমিত করেছে, এটি আমরা যদি একটা যুদ্ধের মতোই অবস্থা, এটাকে যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি, এটাকে প্রতিরোধ না করতে পারি, কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডই আমাদের কিন্তু সফল হবে না। বারবার ধাক্কা আসবে, বাজার ক্ষতিগ্রস্ত হবে, কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে, এবং এটা যদি অব্যাহত থাকে, দীর্ঘস্থায়ী হয়, তাহলে চরম মূল্য আমাদেরকে দিতে হবে। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সবসময় যে দেয়ার ইজ এ সিলভার লাইন বিহাইন্ড দ্য ক্লাউড। ইনশাল্লাহ আমরা সিডর আইলা মোকাবেলা করেছি, আমরা মুক্তিযুদ্ধ করেছি, ইনশাল্লাহ মানব জাতি চেষ্টা করছে, সারা মানব জাতি আজকে চেষ্টা করছে এই করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য। আমরাও সেই যুদ্ধে রয়েছি, আমরা একই চেষ্টা করছি। তবে এই করোনার কারণে যাতে পুরোক্রমে বাংলাদেশে বা কোথাও খাদ্য সংকট না হয়, সেখানে আমাদের একটা বিরাট দায়িত্ব রয়েছে। মানব জাতি হিসাবে, মানব জাতির প্রতি আমাদের, আমরা গরিব হতে পারি, আমরা দরিদ্র হতে পারি, আমাদের আয় কম হতে পারে, তারপরেও আমাদের দর্শকের ভূমিকা না পালন করি, তারা জাতি সকলে মিলে খাদ্য নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য, বিশেষ করে আমরা যারা কৃষির সাথে পাবলিক সাইডে সবাই মিলে আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করি, এই আহ্বান। আবার আমি ফাউন্ডেশনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে এবং আমাকে আমন্ত্রণ করার জন্য, সুন্দর একটা আলোচনা করার জন্য, এবং আমার ফসলের ব্যাপারে একটা ভালো দিকে নির্দেশনা বা সুপারিশ দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। মাননীয় মন্ত্রী, জয় বঙ্গ। মাননীয় মন্ত্রী, আপনাকে অনেক ধন্যবাদ, এবং শ্রোতা মন্ডলী, আপনারা সবাই আমাদের সঙ্গে রয়েছেন। আমরা আসলে আলোচনাটা শুরু করেছিলাম যে যে আমনের উৎপাদন বৃদ্ধির এবং ফলন, পার্টিকুলারলি ফলন বৃদ্ধির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করে জাতীয় একটা খাদ্য নিরাপত্তাটাকে সুসংহত করার জন্য আমরা সরকার প্রচেষ্টা করছে, এর জন্য আমরাও কিছু সুপারিশমালা তুলে ধরেছি, এবং সরকার সেটা মাননীয় মন্ত্রী বলেছে, সেটাও ওনারা আমাদের এই সমালোচনা, আমাদের যে সুপারিশমালাকে ঠিক মতো নজর দেবেন। এবং সেখানে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে কথাটা মাননীয় মন্ত্রী বলেছিলেন, খুব দু চার দিনের ভিতরেই ওনারা সর্বস্তরের সবকিছু, সব অংশদার যাদের স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে একটা আলোচনা করবেন, যাতে করে একটা সুসংহত এবং কোঅর্ডিনেটেড প্রোগ্রাম তৈরি হয়, এটা মনিটরিং এর ব্যবস্থা হয় এবং সেটা ইমপ্লিমেন্টেশন হয়, এটার জন্য উনি বলেছেন। এবং মূল উদ্দেশ্য যেটা কৃষকের উন্নতি করা এবং কৃষকের যে আকাঙ্ক্ষা লাভ করা এবং জাতির আকাঙ্ক্ষা ও খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশে যে খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করা, এটার জন্য, এবং পুষ্টি নিরাপত্তা সুনিশ্চিত করা, এটার জন্য আমরা চেষ্টা করছি। মাননীয় মন্ত্রী, আপনাকে আর একবার ধন্যবাদ, আর প্রফেসর নজরুল ইসলাম, প্রণব সাহা এবং আমরা অন্যান্য যারা আছেন সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। মিটন মিটন লোকাল অফলাইন যেতে পারি।